দুটি ফুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল আমাদের বাংলা তৃণমূল আমাদের জননেত্রী তৃণমূলের জন্য সবাই মিলে জোরদার করো দালি সবাই মিলে নতুন ভোরে ঘাসে জোড়া দুটি ফুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার নতুন ঘাসে জোড়া দুটি ফুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল আকাশে আজ রঙের মেলা মন ভরেছে গানে ফুল ফোটে শান্ত সবুজ ধানে আকাশে আজ রঙের মেলা মন ভরেছে গানে ফুল ফোটে পাখি ডাকে শান্ত থানে ভাঙা গড়া নিয়ে জীবন নেই যে নদীর কুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল স্বপ্ন বুকে ভরা সুখে এই মাটির রিটানে নতুন আলোয় উঠবে গড়ে দিন বদলের দিনে স্বপ্ন বুকে ভরা সুখে এই মাটির রিটানে নতুন উঠবে গড়ে দিন দিনে আমরা সবাই মনের তারে গাঁথা একটি মালার ফুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল নতুন ঘরে ঘাসে ফোটা জোড়া দুটি পুটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল আমাদের তৃণমূল এই ধন্যবাদ পরিবর্তন গ্রুপকে আমাদের আজকের এই বিশেষ অধিবেশনে আমি সভাপতিত্ব করার জন্য আমাদের দলের রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুব্রত বক্সির নাম প্রস্তাব করছি আমি এই পকস সর্বকরণের সমর্থন করছি নমস্কার আমি দু চার কথা বলার আগে আজকের সবার মাধুর্য এবং সর্বাধিক লক্ষ্য রেখে দু চারটি কথা বলবো তার আগে আমাদের বিধানসভার যিনি স্পিকার আছেন তাকে আমরা ডেকে নেব মঞ্চে আর দ্বিতীয়ত আমাদের লোকসভার লিডার আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সিনিয়র মোস্ট আমাদের লোকসভার যিনি সদস্য আমি সৌগত রায়কে ডেকে ডেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর সাথে সাথে আমি ডেরেক ওব্রায়ন রাজ্যসভার নেতা তাকে অনুরোধ করব এবং চিফ হুইপ আছেন কল্যাণ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি এবং সুখেন্দু রায় আমি তাদের অনুরোধ করব মঞ্চে এসে জায়গা নেওয়ার জন্য নমস্কার আজকের আজকের এই সভা আমরা শুরু করার আগে নিশ্চিতভাবে একটি কথা আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার চোখের প্রতিনিয়ত প্রতিনিয়ত ফোকাল লেন্সের জন্য তার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে তাও তিনি এই সভার সার্বিক উদ্যোগ যেমন নিয়েছেন তেমনি সবাইয়ের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন সবাই অসুবিধে হলেও কোনো কথা না বললেও আমি অন্তত ভিডিও কনফারেন্সে দু একটি কথা বলতে চাই দু একটি কথার চেয়েও বড় কথা হচ্ছে তিনি চাক্ষুষ করতে চান আজকের এই সবাই হয়তো হাত নেড়ে করবেন আমি সবাইকে অনুরোধ করব আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও কনফারেন্স আপনাদের সামনে উপস্থাপিত করব তো আমি আপনাদের খালি বলছি আমি আপনাদের বলবো যে যারা দু চারজন বক্তার লিস্টে আছেন তাদেরকে আমি জানিয়েছি তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসুন এবং সর্বোপরি আজকের এই সভার দু চারটি কথা আপনাদের সামনে বলার প্রয়োজন মূলত আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা যে আন্দোলন তৈরি করেছিলাম বাংলার দাবি নিয়ে কেন্দ্রের বঞ্চনা এবং বাংলার একশো দিনের কাজ করার বিভিন্ন রকম অজুহাতে টাক আটকে দেওয়ার প্রতিবাদে সেদিনকার আমরা মঞ্চ থেকে দিল্লি থেকে শুরু করে কলকাতায় আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম দিল্লির ময়দানে কি ঘটেছে আপনারা জানেন আপনারা রাজনৈতিক কর্মী নিশ্চিতভাবে সর্বতভাবে আপনারা উপলব্ধি করেছেন এবং যে চেহারা তৈরি করেছিল দিল্লির মসনদে সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমি খালি আপনাদের সামনে বলবো সেই রূপরেখা টেনেই বাংলার মানুষের এই টাকা আটকে দেওয়া বাংলা কারুর কাছে মাথা নত করবে না বাংলা নিজের পাওনা আন্দোলনের মধ্য দিয়ে বুঝে নেবেন স্বাভাবিকভাবেই সেই পরিকল্পনা মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এর পরে আমরা যখন আন্দোলন করব যেদিনকার আমরা রাজভবনের সামনে অবরোধ থেকে উঠে আসি সেদিনকার আমরা বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সমবেতভাবে আমাদের সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন মন্ত্রীরা উপস্থিত ছিলেন তো স্বাভাবিকভাবেই সেদিনকার আমরা কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে আমাদের সামনে ধর্না তুলে নিয়েছিলেন তিনি বলেছিলেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নির্দেশিত পথে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত রেখেই এই কর্মসূচি পরবর্তী পর্যায়ে পরিচালিত হবে সেই কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা ডেকেছিলেন প্রথমে ষোলো তারিখে সভা ডেকেছিলেন স্বাভাবিকভাবেই সেই স্বাভাবিকভাবেই সেই সভা পর মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো তারিখ ডেকেছিলেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যে ব্যবস্থা চালু হয়ে গেছিল জেলায় জেলায় তাদের প্রতিনিধিত্ব পদ যারা আছেন যারা কী কী ক্যাটাগরি আমরা সবাইকে হাজির করাতে পারিনি স্বাভাবিকভাবে আমরা দুঃখিত কিন্তু সেটা হাজির করে দিয়ে আমরা বাংলার সর্বোচ্চ জেলায় সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা সাংগঠনিক সভাপতির কাছে সেই অনুযায়ী যারা এসে পৌঁছেছেন স্বাভাবিকভাবেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে একটা কথা বলি সেই পথ ধরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা ডেকেছিলেন ষোলো তারিখ পরবর্তী পর্যায়ে কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনাল পড়ার জন্য স্বাভাবিকভাবেই সেই কর্মসূচি সাত দিন পরে অনুষ্ঠিত হয় এবং সেই সাত দিন পরে সেই কর্মসূচি আজকে তেইশে আজকে তেইশে নভেম্বর স্বাভাবিকভাবে এই কর্মসূচিতে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সর্বস্তরের সহকর্মীদের কাছে সর্বস্তরের সহকর্মীদের কাছে তার আন্দোলনের রূপরেখা আপনাদের সামনে রাখবেন এবং তার উপরে আমি সবাইকে অনুরোধ করবো যারা সাংগঠনিক সভাপতি আছেন সর্বস্তরে জেলা কর্ম জেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সংগঠিত করে সংগঠনের মানুষকে সংগঠিত করে আপনারা নিশ্চিতভাবে একটা জেলায় জেলায় সভা করবেন আমাদের তরফ থেকে কেউ না কেউ গিয়ে উপস্থিত হবে কিন্তু মনে রাখবেন আজকে যে রূপরেখা তৈরি হবে সেই রূপরেখাই আপনি বিস্তারিত বিশ্লেষণ করবেন তার কারণ আমরা সবাইকে আজকে জায়গা দিতে পারিনি তো স্বাভাবিকভাবেই সীমিত জায়গার মধ্যে থেকে আমরা যেভাবে করেছি এবং আপনারা দেখছেন যে পেছনে বহু মানুষ যারা বসতে পারতেন কিন্তু বসতে পারবেন না সেই অবস্থার মধ্য দিয়ে করেছি বাইরে বহু লোক দাঁড়িয়ে আছে এমন অবস্থা হয়ে আছে যে দলের একটা ব্যাচ যাদের কাছে আছে তারা যদি পড়তে লজ্জা পান এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের বিষয় যদি মনে হয় একটা বোধ ব্যাচ পড়ে থাকলে আমার কোথাও লজ্জা বা আনি হচ্ছে তাকে অনুরোধ করব তাদেরকে বলেছি আমি বাইরে কথা তাদেরকে অনুরোধ করব তারা চলে যান কারণ এই লজ্জা বোধ নিয়ে আপনি এই তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবেন না আমি সবাইকে অনুরোধ করব যারা ব্যাচ পড়ে আছেন তারা ব্যাচটা ঝুলিয়ে রাখুন তার কারণ হচ্ছে এটা আপনার স্বীকৃতি যেটা দল দিয়েছে সবাই যেমন অনুমতি পায়নি তেমনি কয়েক হাজার মানুষকে তিনি স্বীকৃতি দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি সম্মান জানিয়ে আপনাদের উচিত গড়ার ব্যাক ব্যাসটা পড়ে রাখতে তো স্বাভাবিকভাবেই এই কর্মসূচির প্রেক্ষাপটে আমরা দু চারজন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আপনাদের কাছে ভিডিও কনফারেন্সের কথা বলেছিলাম সেটা প্রকাশ্যে আসার আগে আমি দু একজন বক্তাকে বলিয়ে নিচ্ছি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা শুরু করব ছাত্র পরিষদের রাজ্য সভাপতি দিনাঙ্কুর ভট্টাচার্যকে দিয়ে এবং আমি তাকেও যেমন বলবো যে অত্যন্ত সংক্ষিপ্ত স্যার আপনি দু চার কথা বলবেন তেমনি আপনাদেরও বলবো যে ধৈর্য ধরে শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এসে পৌঁছবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে অভিনন্দন জানাবেন যারা আজকে সবাই আসতে পেরেছেন আমি সবাইকে অনুরোধ রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি একে একে আমি আমার কাজ করতে করতে যাচ্ছি আপনাদের সবাই অনুমতি নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বস্তরে নেতৃবৃন্দ ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বললাম স্বাভাবিকভাবে এরপর আমি নাম তিনাঙ্কুর ভট্টাচার্য যে ছাত্র সংগঠনের আমাদের রাজ্যের সভাপতি তাকে দু চার কথা বলতে পারব নমস্কার সোমবার সম্মানীয় সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আমাদের অভিভাবক সুব্রত বক্সি মহাশয় মঞ্চে উপবিষ্ট আমাদের সাংসদগণ বিধায়কগণ তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্ব কর্মীবৃন্দদের আমার প্রণাম জানাই সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের ছাত্র যুবর রায়গণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আর প্রণাম জানাই তার দ্রুত সুস্থতা কামনা করি এবং আমাদের সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলের পক্ষ থেকে আমাদের প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি আজকের এই মহতি সভায় যেখানে আমরা মিলিত হয়েছি নেত্রীর কাছে বার্তা নেওয়ার জন্য সেখানে আপনারা যেইখানেই থাকুন না কেন সারা বাংলা জুড়ে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যেখানেই যেখানেই যে কোনো মিটিং হোক না কেন তৃণমূল কংগ্রেসের একজন সর্বস্তরের নেতৃত্ব থেকে তৃণমূল কংগ্রেস একজন সামান্য কর্মী যেই মাইক ধরেন তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত বছরগুলোর কাজ এবং প্রকল্পগুলো নিয়ে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এটাই যে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে যেই বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছে সেটা হচ্ছে নাগরিক পরিষেবা আমাদের তৃণমূল কংগ্রেস আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি প্রয়োজনীয়তার পাশে দাঁড়িয়েছে তাই তৃণমূল কংগ্রেস দল আজকে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাছে বারবার যখন কেন্দ্রীয় শক্তির বিজয় রয়ে ধমকে যাচ্ছে বারবার যেখানে বিজেপির বিভিন্নতে তারা বিভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন নোংরামি ইডিসিবিআই লাগিয়ে দেওয়ার পরেও যেখানে তৃণমূল কংগ্রেস দলকে পর্যদুস্থ করতে পারছে না তখন এই বিজেপি দল বা বিরোধী দলরা নোংরামও করছে এবং বিরোধী দলের নেতারা তারা চেষ্টা করছে বাংলার বিভিন্ন প্রাপ্যগুলোকে আটকে দেওয়ার যাতে বাংলার প্রাপ্য বাংলার টাকা যদি আটকে দেওয়া যায় তারা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলো বোধ বন্ধ করে দেওয়া যাবে তারা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে তার দায়বদ্ধতা পূরণ করছেন এবং তার কমিটমেন্ট তিনি প্রত্যেকটি সময় রেখে যাচ্ছেন সেইটাকে আটকে দেবে কিন্তু শত চেষ্টার পরেও তারা এখনও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্পকেও বন্ধ করতে পারেন আজকে তাই তাদের নোংরামির নতুন ধাপ তারা আমাদের একশো দিনের কাজের টাকাকে আটকে রাখতে চাইছে কেন একশো দিনের কাজের টাকাকে আটকে রাখতে চাইছে কারণ একশো দিনের কাজে আমাদের সেই গরিব ভাই বোনরা করে যারা দিন আনি দিন খায় তারা জানে বাংলার এমন বহু মানুষ রয়েছে যে মানুষ এই একশো দিনের কাজের ওপর নির্ভর করে তাদের জীবিকা তাদের পরিবার তাদের সন্তানদের শিক্ষা তাদের সব কিছুকে তারা এগিয়ে নিয়ে যায় আজকে তারা বুঝতে পারছে আজকে তারা চক্রান্ত করছে তারা ভাবছে যে কোনোভাবে যদি একশো দিনের টাকাকে আটকে রাখা যায় তবে বোধ আজকে গরিব ভাই বোনরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ঘুরিয়েবে এবং তারা চব্বিশ সালের আগে আবার যেমন দেখেছিলেন উনিশের আগে তারা এসেছিল বসন্তের কোকিলরা বহিরাগত পাখিরা বাংলা এসে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল কখনও জাতীয়তাবাদকে একটু সুশ্রুড়ি দিয়ে কখনো ধর্মের অঙ্গুলি আমাদের কি ভুল বোঝানোর চেষ্টা করে তারা বাংলা থেকে আসনগুলো পেয়েছিল দেখবেন আবার চব্বিশ সালের আগে এই বহিরাগতরা শক্তিরা আসবে বড় বড় প্রতিশ্রুতি দেবে এবং তারা প্রতিশ্রুতি দিয়ে চলে যাবে এবং তারা ভাবছে এই একশো দিনের কাজকে যদি আটকে রাখতে পারে টাকা আটকে রাখতে পারে বাংলার ন্যায্য পাওনা বাংলা জিএসটি টাকাগুলোকে আটকে রাখতে পারে তবে বোধহয় তারা আজকে বাংলা থেকে এই তৃণমূল কংগ্রেস দলকে সরাতে পারবে তারা কি বলছে তারা বলছে নাকি দুর্নীতি 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 আজকে আমি তাদেরকে প্রশ্ন করি এই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আসছে বাংলাদেশে দুর্নীতি নিয়ে বড় বড় কাগজ নিয়ে যাচ্ছে তাদের প্রতিনিধি দল আসছে বড় বড় করে খবর হচ্ছে মিডিয়ারাও বড় বড় করে খবর করছে কিন্তু এই দুর্নীতি তারা যখন দেখার পর তারা রিপোর্ট দিচ্ছে যে না দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তখন কিন্তু মিডিয়ারা বলছে না বড় বড় করে আজকে কেন্দ্রীয় সরকার বড় বড় রিপোর্ট করতে আসছে কিন্তু রিপোর্টের পর দেখা যাচ্ছে না কোনো জায়গায় দুর্নীতি নেই তখন কিন্তু তারা সেই কথা ফলাও করে বলছে না যে আমরা মিথ্যা অভিযোগ করেছিলাম আজকে তারা বড় বড় কথা বলছে যে জব কার্ড হোল্ডারের বাতিলের তালিকায় নাকি বাংলার বাইশ শতাংশ জব কার্ড হোল্ডার রয়েছে যারা বাকি আমি যদি আপনাদের কথাকে মেনে নিই যে বাইশ শতাংশ বাংলায় বাকি বলে আমরা মানে রেখার টাকা আটকে রেখেছেন তবে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রের কাছে অ্যাভারেজে এই আটকে জব কার্ড হোল্ডারের বাতির শতাংশ হচ্ছে বত্রিশ থার্টি টু মানে বাংলা এই কেন্দ্রের থেকেও দশ শতাংশ কম ইন রেগার জব কার্ড বাতিলের সংখ্যা আজকে মধ্যপ্রদেশের জব কার্ড বাতিলের সংখ্যা কত বাহান্ন শতাংশ আজকে উত্তরপ্রদেশে জব কার্ড বাতিলের সংখ্যা কত চুয়াল্লিশ শতাংশ আজকে গুজরাটে জব কার্ড বাতিলের সংখ্যা কত সাঁত্রিশ শতাংশ আজকে আপনারা এই সকল রাজ্য যেগুলো বিজেপি সাথে সেইগুলোকে আপনারা টাকা দিচ্ছেন আর এদের থেকে অনেক জব শতাংশ কম বাংলায় মাত্র বাইশ শতাংশ তাকে টাকা দিচ্ছেন না এর বিরুদ্ধে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস দল পথে নেবেছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন দিল্লি থেকে সে আন্দোলনের রেশ আমরা রাজ্যপালের কাছে রাজ্যপালের রাজভবনের সামনে গিয়ে ধর্নায় বসেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে তার সময় অনুসারে দেখা করে চিঠি দিয়েছেন বাংলার প্রাপ্য আদায়ের জন্য আগামী দিনে আমাদের নেত্রী যেইভাবে লড়াইকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন আমরা আগামী দিনে ছাত্র যুব তথা তৃণ সমগ্র তৃণমূল কংগ্রেস দল আগামী দিনে এই আন্দোলনকে সেইভাবে এগিয়ে নিয়ে যাব আজকে আমাদের এই মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ধর্না মঞ্চ থেকে দাঁড়িয়ে বসে বিন্ডেগার একটি ফুল ফর্ম করেছিলেন কি সেই ফুল ফর্ম সেই ফুল ফর্ম হচ্ছে এম ফর মোদি জি ফর গভর্নমেন্ট এম ফর নেগলেক্টিং আর ফর রুরাল জি ফর গ্রোথ এ ফর অ্যাসপিরেশন আজকে এই মোদি গভর্নমেন্ট নেগলেক্টিং রুরাল গ্রোথ অ্যাসপিরেশন আজকে এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি সাধারণ মানুষের হয়ে আমরা লড়ছি আপনাদেরকে বলবো এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন নেত্রীকে সামনে রেখে আগামী দিন আমরা সকলে এগিয়ে যাব সকলে মিলে বলুন জয় বাংলা জয় বাংলা জয় ইন্ডিয়া ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তৃণমূল কংগ্রেস ধন্যবাদ ধন্যবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এরপরে বক্তব্য রাখছেন আমাদের বিধায়ক হুগলি জেলার ধনেকালীর সম্মানিয়া অসীমা পাত্র অসীমা পাত্রকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আজকে যে বিশেষ অধিবেশন এই অধিবেশনে আমাদের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয় মঞ্চপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় সাংসদগণ মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ ব্লকের নেতৃত্ববৃন্দ অঞ্চলের নেতৃত্ববৃন্দ আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলতে চাই আজকে আমাদের প্রধান বক্তা হচ্ছেন আমাদের সকলের এবং আমাদের শুধু সকলের নয় সারা ভারতবর্ষের ডিসারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণ পরে এখানে আসবেন আমরা শুধু একটা কথা বলতে চাই যে দু চব্বিশে নির্বাচন তার আগে সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সাথে বাংলাতে যেভাবে বিজেপি সারা প্রত্যেকটা জায়গায় আজকে ইডি সিবিআই দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে শেষ করতে চাইছে তারা জানে না এটা বাংলা বাংলা মাথা নত করতে জানে না বাংলা বিগত দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখিয়ে গেছেন রক্ত দেব তবু কাছে নয় এই কাছে বাংলার জনগণ মাথা নত করবে না এখানে যারা উপস্থিত আছেন সবাই আজকে অঞ্চল থেকে ব্লক থেকে এসেছেন কয়েকদিন আগে আমাদের প্রিয় সাংসদ সর্বাধ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা হয়েছে কলকাতায় ধর্ণা হয়েছে কেন একশো দিনের বকে আর টাকা তাদের হকের টাকা সেই হকের টাকা দেওয়ার দাবিতে ধর্ণা করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সারা নেই টাকা দেবার সারা নেই খালি বলছে দুর্নীতি আমরা বুঝতে পারি না দুর্নীতি কোথায় একশো দিনে যারা কাজ করে তাদের রোজ কত দুশো তেরো টাকা টাকাটা আসে কোথা থেকে তিনটে ধাপ তিন তিনটে ধাপে কাজ হয় একটা হচ্ছে স্কিল একটা হচ্ছে সেমি স্কিল একটা হচ্ছে আনস্কিল সমস্ত টাকাটা না ঢোকে রাজ্যে না ঢোকে জেলায় না ঢোকে পঞ্চায়েত সমিতিতে না ঢোকে পঞ্চায়েতে যারা কাজ করে তাদের টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ঢোকে দুশো তেরো টাকা তাদেরও বলছে বন্ধ আমরা এই জায়গা থেকে বারবার প্রশ্ন করতে চাই যে দুশো টাকা যারা গরিব মানুষের কে একটা খেটে খাওয়া মানুষ লেবার মানুষ যারা তাদের কোলের বাচ্চাকে গাছের তলায় শুয়ে তারা মাটি ফেলেছিল তাদের টাকা বন্ধ আমরা জানতে চাই দিল্লিতে করোনার সময় পিএম কেয়ার ফান্ড তৈরি করেছিল হাজার হাজার কোটি টাকা

আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচন আজকে মরণ নির্বাচন কারণ বিজেপি যেভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ভারতবর্ষের গণতন্ত্রকে আজকে শেষ করে দিতে চাইছে তার জবাব আজকে যারা এসেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক আহা ও এই বিশেষ অধিবেশননে নেতা জি স্টেডিয়ামে যে একটা ভূত বাংলা থেকে আমরা ছাড়বো না বিজেপি জানো চোখ তুলে ধরতে না পারে এই বাংলার বুকে এই শপথ নিয়ে আপনাদের সকলকে বাড়ি যেতে হবে একটা ভূত আমরা বিজেপিকে কে ছাড়ব না এই শপথ আপনাদের নিতে হবে তাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেনি তারা আমাদের যেভাবে পরিচালনা করছেন আমরা তাই বলবো যে আমরা বাংলার জন্যে লড়াই করব এটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় ধন্যবাদ অসীমা পাত্রকে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী এরপর আমি এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো পোকাইশ বরাক কারণ খুব আপনারা বলতে পারেন তিনি সদ্য আমাদের রাজ্যসভা নির্বাচনে ইলেক্টেড হয়েছেন তাই আমরা তাকে বলছি দু চার কথা সংক্ষিপ্ত সরে বলার জন্য নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসে ডাকে বিশেষ অধিবেশন এখানে উপস্থিত আছেন মাননীয় রাজ্য সভাপতি এবং কিছু কিছুক্ষণের মধ্যে আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ আছেন এখানে যত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে নিয়ে মন্ত্রী এমএলএ সহ পঞ্চায়েত সমিতি সভাপতি ব্লক প্রেসিডেন্ট অঞ্চলের সভাপতি এবং প্রধান সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি অল এম এল এবং মন্ত্রী মবকইকে অনুরোধ করুন जेवन ट्राई डुअर्स से एवं चाय रूलर रूरल ग्राम एरिया से सब कोई के जोहार एवं अभिनंदन ज्ञापन करो ना हमार नेता भारत तृणमूल कांग्रेस का साधारण संपादक माननीय सांसद अभिषेक बंदोपाध्याय दो एवं तीन अक्टूबर के जे कर्मसूची सूची दिल्ली में दे रहे हैं एवं कर्मसूची सूची में फर्स्ट दिन हम इन बापू का जन्म जयंती रहे महात्मा गांधी का जन्म जयंती रहे दूसरा दिन तीन तारीख हमार मीटिंग रहे एवं मीटिंग के बाद में भारत सरकार कर ग्रामीण रोजगार मंत्री के सामने अपॉइंटमेंट रहे काकर लेकिन 100 दिन कर पैसा बंगाल कर करीबन कर 15000 करोड़ रुपया जो पैसा के 25 दिन के 30 दिन के 40 दिन करके कमाए वो पैसा 100 दिन कर पैसा के को माटी काटे कर पैसा के को जंगल काटे कर पैसा गरीब से गरीब आदमी बन जे कमाए रहे वो पैसा के लेकिन लड़ाई करे के लगी हमारे नेता दिल्ली में कर्म सूची दे रहे हैं घर कर पैसा जे पैसा एक लाख बीस हजार कर बंगला आवास घर जे पैसा राज्य का ही पैसा जीएसटी कर जे पैसा जे बंगाल कर पैसा काट के दिल्ली सरकार लगे कोई भी अगर स्कीम कर माध्यम में गरीब आदमी कर अकाउंट पे पैसा तो बंगाल कर ही पैसा रही एवं पैसा के मांगे लेकिन, करें करें के लेकिन लड़ाई करे के लेकिन हमारे नेता बंदोपाध्याय कर्म सूची दे रहे हैं जिला अलीपुर कर करीबन 18 लाख 3 हाउस होल्ड एवं अलीपुर द्वार जिला में 100 दिन कर पैसा चार सौ बिरानबे करोड़ रुपया है घर कर पैसा छत छो छो, सो, छो सो बहत्तर करोड़ रुपया जो गरीब आदमी कर घर कर पैसा भारतीय तो जनता पार्टी कुछ करके 2019 का निर्वाचन जीत रहे लेकिन हमारे नेता अभिषेक है राज्य के माननीय मुख्यमंत्री ममता दीदी जिस हिसाब से इस राज्य में एवं चाय सेक्टर में काम कर रहे हैं बहुत रह है। सारा चाय बगान में जहाँ प्राथमिक चिकित्सा केंद्र से लेके के क्रेस हाउस से लेके विभिन्न प्रकार का परियोजना होते जो गरीब से गरीब चाय सर्वमुख मनकर हेल्प कर लगी हुई जमीन का पट्टा का नोटिफिकेशन राज्य सरकार कई केवल भारत देश में केवल पश्चिम बंगाल चाय कर प्रोडक्शन नहीं करेगा बहुत स्टेट में है लेकिन जमी कर पट्टा कोई स्टेट आज तक नहीं दे राज्य कर माननीय मुख्यमंत्री कर उद्योग से जमी कर पट्टा कर घोषणा करल जाए काम राज्य कर माननीय मुख्यमंत्री कह रहे हम इनके लड़ाई करे के आगामी दिन जो कर्म सूची राज्य कर नेतृत्व कर तरफ से आवी वो कर्म सूची हम इनके बखूबी के एवं अंचल ब्लॉक से लेके जिला प्रत्येक जगह के लड़ाई संग्राम रही

আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য আপনাদের সম্মানিত করার জন্য উপস্থিত হচ্ছেন আমাদের মাঝখানে আমরা খালি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বলার মতো অবস্থায় নেই ডাক্তার তাকে বলেছেন সাত থেকে দশ দিন রেস্ট নিতে কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সম মূল মূল আজকের সমাবেশের আয়োজক ছিলেন এবং সর্বোপরি তিনি নিজেই দুঃখিত যে পৌঁছতে পারছেন না বলে তাই তিনি আপনাদের সামনে আপনাদের সম্মানিত করার জন্য উপস্থিত হচ্ছেন ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল ছিলেন এই সমস্ত সভাটা সংগঠিত করার জন্য তিনি আমাদের মধ্যে আজকে অনুপস্থিত আমাদের দুঃখ থাকলেও তিনি চেষ্টা করেছেন আপনাদের সবাই উদ্দেশ্যে নিজেকে অন্তত উপস্থিত থেকেছেন এইটা আপনারা সবাই যদি স্বীকৃতি দেন আমরা বলবো তিনি সবাই আছেন সেই নির্দেশ মতোই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ধন্যবাদ আমরা নিশ্চিতভাবে অভিষেকের সুস্থতা কামনা করব যত দ্রুত সম্ভব কারণ একটা নির্বাচনকে সামনে রেখে একটা বড় লড়াইয়ে তাকে যেতে হবে আমরা তার সহযোগী আছি তো স্বাভাবিকভাবেই আমি এরপরে ছোট্ট দু চারটি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য নির্মল চন্দ্র রায় যিনি সদ্য নির্বাচিত উপনির্বাচনে জয়ী হয়েছেন নির্মলকে আমি দু চার কথা বলার জন্য অগ্র নমস্কার আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে বিশেষ অধিবেশন সে অধিবেশন উপলক্ষে আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধেয় নেতৃত্বরা আছেন আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি মহাশয় আর আপনারা যারা সামনে আছেন আমাদের নির্বাচিত এমপি এমএলএরা আছেন আছেন আমাদের বিভিন্ন ব্লক থেকে পঞ্চায়েত স্তর থেকে আসা প্রতিনিধিরা সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই বড়দের শ্রদ্ধা জানাই ভক্তি জানাই সালাম জানাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি একটা কর্মসূচিকে সামনে রেখে সেটা হচ্ছে আমাদের একশো দিনের যে কাজের যে আমাদের যে শ্রমিকরা আমাদের বাংলার মানুষ যে বঞ্চিত হয়েছে সেই দাবিকে সামনে রেখেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ভালো করে এবং আমাদের পূর্ব বক্তা বলে গেলেন যে আমরা দিল্লি থেকে শুরু করে এবং কলকাতায় আমরা ধর্নামঞ্চ করেছিলাম এই একশো দিনের কাজের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকের জন্য আমরা করেছিলাম কিন্তু আমরা আজও সেটা আমরা পাইনি দিল্লি সরকার ভেবেছে দিল্লি সরকারের প্রতিনিধি আমাদের পশ্চিম বাংলায় যিনি আছেন তারা ভেবেছেন যে আমরা বোধ এই একশো দিনের কাজের দাবিটা আমরা ছেড়ে দিয়েছি কিন্তু না আমরা সেটা ছাড়িনি বাংলা সেটা ছাড়তে জানে না বাংলা এর আগেও স্বাধীনতার সময়েও যেভাবে পথ দেখিয়েছে ভারতবর্ষের মানুষকে আজও বাংলা সেটা পথ দেখাতে চায় যে বাংলা যেটা দাবি করে সেটা সহজে ছাড়তে চায় না আজকে আমি একটা কথা বলতে চাই আমাদের নর্থ বেঙ্গলের ভাষায় আমাদের রাজবংশী কামতাপুরি ভাষায় যে যদি আমরা দেখি আমার বাড়ির মানে পাশের লোকগুলো আমরা দেখি যে এই একশো দিনের কাজ হতে যায় বঞ্চিত হয়ে গেছে সে মানুষগুলো কিন্তু বিজেপিও করে সে বিজেপি মানুষগুলার মানে বুক ফাটে না বুক ফাটে না মনে মনে ওমরাও চাই যে একশো দিনের কাজের পয়সা যত তাড়াতাড়ি পাই কিন্তু বিজেপি সরকার দিল্লি সরকার সে টাকাটা কিন্তু আজও দেশে না কিন্তু বিজেপি জানে না যে এই একশো দিনের কাজে নেপোলিয়ান যেমন একশো দিনের সেই যুদ্ধে পরাজিত হয়ে গেছিল সেই একশো দিনের কাজের এই তার সামনের যে লোকসভা নির্বাচন আমার সামনে যে চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে এই একশো দিনের কাজের এই যে অস্ত্র এই অস্ত্র দিয়ে আমরা বিজেপি ঘায়ল করবো এবং আমরা বিশেষ করে উত্তর বাংলার মানুষ এই একশো দিনের কাজ দিয়ে বিজেপি ঘায়ল করবার লাগবে এটাই আমার মেইন অস্ত্র আর সেজন্যই আজ কিনা এটি কিনা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিত পথ সেই নির্দেশিত পথ এটি কিনা আমরা আসছি কার কার সেনাপতিত্বে শাইনিং লিডার অফ বেঙ্গল সাইনিং লিডার অফ বেঙ্গল এই কথাটা কিন্তু আমার বাংলারে একজন বিজেপির প্রতিনিধি গেছি আর কি বিজেপির প্রতিনিধি এই অর্থে যে বিজেপির হয়ে যায় কাজ করে তাই বিজেপির প্রতিনিধি সেদিন তিরিশ জনের ডেলিগেশনে যে আমরা রাজভবনে গেছি যাই যাই উপস্থিত ছিনি তাই জানি যে হু ওয়াজ দ্য হু ইজ দ্য সাইনিং লিডার অফ বেঙ্গল আর সুনির্দিষ্ট সেনাপতিত্বে আগামী দিনও আমরা আগে যাব এবং আমরা এই একশো দিনের কাজ দিয়েই বিজেপি পরাজিত করিয়া চব্বিশের ইলেকশনে সেই দিল্লি হাতে নরেন্দ্র মোদীর যে সরকার বিজেপির যে সরকার সেটা আমরা হাটেবার পারিম এবং যে দিদি আমার যে ইন্ডিয়া জোটের কথা কইছে ইন্ডিয়া ভবি এই যে চব্বিশের ইলেকশনে হু উইল উইন ইন্ডিয়া উইল উইন এই কথাটা কয়া সবাইকে আরেকবার মোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার সালাম ভক্তি জানে মোর কথা শেষ করুন কেননা সময় নাই ধন্যবাদ ধন্যবাদ প্রকাশকে ধন্যবাদ নির্মলকে নির্মল চন্দ্র রায় আমাদের বিধায়ক সদ্য নির্বাচিত বিধায়ক ধূপগুড়ি উপনির্বাচন থেকে এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্য সংগঠনের সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এখানে আজকে তৃণমূল কংগ্রেসের যে বিশেষ অধিবেশন সেই অধিবেশনের সভাপতি সম্মানীয় শ্রী সুব্রত বক্সি সহ অন্যান্য সমস্ত নেতৃত্ব এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে আমাদের হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা দয়া দাক্ষিণ্য বা ভিক্ষার টাকা নয় এই টাকা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে বিজেপির সরকার আটকে রেখে দিয়েছে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করার শাস্তি হিসেবে বাংলার মানুষের হকের প্রাপ্য ন্যায্য এই টাকা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা যা প্রতিদিন বাড়ছে এই টাকা ওরা দিচ্ছে না আপনারা আমরা সবাই তার সাক্ষী যে আমাদের রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত সাড়ে চার হাজার কিলোমিটার জুড়ে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কল্লোলিত অংশগ্রহণে সেই কর্মসূচি তৃণমূলের নবজোয়ার থেকে বাংলায় জনজোয়ারে পরিণত হয়েছিল এবং মানুষ তাদের যে কথা তুলে ধরেছিলেন সেই লড়াই নিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দিল্লি পর্যন্ত এই লড়াই পৌঁছে দেওয়া হয়েছিল যে আক্রমণ হয়েছিল আক্রমণের মধ্যে দাঁড়িয়েও লড়াই হয়েছিল এবং দিল্লি থেকে এই বার্তা দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস এই বার্তা দিয়েছিল আক্রমণ যত ধারালো হবে প্রতিবাদ প্রতিরোধ হবে তত শানিত কেননা ভবিষ্যৎ বাংলার মানুষের আর আশ্চর্যভাবে শুভেন্দু অধিকারীরা চিঠি দিচ্ছেন যে টাকা দেবেন না সিপিএম কংগ্রেস বিজেপির লেজুর বৃত্তি করে পার্লামেন্টে মুখে কুলুপ দিয়েছে এমন ভাব করছে যেন এ টাকা ওদের বাবার টাকা পৈতৃক সম্পত্তি এই টাকা কারুর নয় এ টাকা বাংলার মানুষের টাকা কোনো রাজনৈতিক দলের টাকা নয় এই টাকা আদায়ের যে লড়াই সেই লড়াইয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই চলছে এই লড়াই আজকে জননেত্রী এখানে দিশা দেবেন। কারণ গরিব মানুষের টাকা আটকে রাখবার যে কর্মসূচি এরা নিয়েছে তাকে প্রতিহত করবার জন্য মানুষকে সঙ্গবদ্ধ করতে হবে ওরা টাকা আটকে রেখেছে কিন্তু সামাজিক দায়বদ্ধতার লক্ষ্মীর ভান্ডার সহ আমি অন্য কথায় যাব না আমাদের রাজ্যে ইতিমধ্যেই এক কোটি ষাট লক্ষ অসংগঠিত শ্রমিক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কর্মসূচির মধ্যে এসেছেন ওরা কণ্ঠরোধ করতে চাইছে কণ্ঠরোধের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে এবং আমাদের ঐক্য এই সময় যখনই প্রশ্ন উঠছে কাজের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা তখনই হচ্ছে ধর্মকে ব্যবহার করা হচ্ছে ধর্মকে দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে আর শ্রী চৈতন্য সেখান থেকে শুরু করে লালন ফকির রবীন্দ্রনাথ নজরুলের বাংলার ধারাবাহিকতা নিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা হচ্ছে বাংলার মানুষের কাছে আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ রামকৃষ্ণর কথা মত হরিওম তৎসতে আমি আমি বরে গোলাম আলীর গোলাম বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আল্লাহ ম্যাগ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়াই করেন সেখানে বাঙালি বাস করে জয় হিন্দ বন্দে মাতরম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ ধৃতব্যতা বন্দ্যোপাধ্যায়কে এবার আমি দু চার কথা বলার জন্য আহ্বান করব আমাদের মন্ত্রী বীরবাহা হাসদাকে নমস্কার মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ থেকে আরম্ভ করে এই হলের মধ্যে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের সমস্ত সদস্যকে যথাযোগ্য স্থানে সম্মান বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলছি নডে হে সেটে রাখান মারাংকত জোহার কাটিক কত দুলার আমি প্রথমেই এখানে যারা পূর্বের বক্তা আছেন এবং পরে যারা আছেন তারা কেন্দ্র সরকারের বঞ্চনার কথা বলেছেন কিংবা বলবেন আমি একটু পেছন দিকের কথা বলতে চাই এবং আমি আমার রাজ্য নেতৃত্বর কাছে বলতে চাই যে দু তিন মিনিটে হয়তো হবে না একটু আমার সময় লাগবে কারণ আজকে বিশেষ অধিবেশনে আমাদের অনেক কথা মনে রাখতে হবে অনেক কথা মনে করতে হবে আপনারা সবাই জানেন যে আমি এমন একটা পরিবারের মেয়ে আমার বাবা একসময় বিধানসভার সদস্য ছিলেন এবং একদিন আমরা যেটা দেখেছিলাম বিধানসভা শেষ করে বাবা বরাবর যেরকম ট্রেন ধরে ঝাড়গ্রামে ফিরে যান একদিন সেই রকম একটা সময় বাবা বিধানসভা শেষ করে যখন বাড়ি ফিরছিলেন ছলনা করে শর্ডিয়া স্টেশনে বাবাকে নামানো হয় ঝাড়গ্রাম পৌঁছে গেছে বলে তারপরে আমরা বাবার খোঁজ খবর পাইনি আমরা পরে যেটা বাবার কাছ থেকে শুনেছিলাম যে শর্টিয়া স্টেশনে কিছু মানুষ আসার পর বাবাকে বলেন যে দাদা ঝাড়গ্রাম এসে গেছে আপনি নামুন বাবা যখন শর্ডিয়া স্টেশনে নেমে দেখলেন যেটা একটা ভুল স্টেশন তখন উনি ট্রেনে ওঠার চেষ্টা করেন ট্রেন থেকে কিছু মানুষ তাকে ফেলে দেন এবং সেই সময় বাবার শরীরের ওপর দিয়ে চারটে বগি পেরিয়ে যাই সে ত্রায় ভগবানের আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে বাবা বেঁচে ফিরলেও বাবা মৃত্যুর সাথে তিন বছর লড়াই করে হার মেনেছিলেন আমার তখন বয়স ন বছর আমার ছোট বোনটার বয়স আড়াই বছর আমার ভাইয়ের বয়স তখন সাত বছর তো সেই সময় সিপিএম সেই অত্যাচার আমিও সেই পরিবারের একজন সদস্য যারা সিপিএম এর অত্যাচারে কিন্তু অত্যাচারিত হয়েছিলাম আমরা সেদিন হারিয়েছিলাম বাংলার এরকম অনেক মানুষ যারা সিপিএম এর অত্যাচারে নিজেদের মানুষজনকে হারিয়েছিলেন তাই বন্ধু আজকের এই অধিবেশনে আমি বলতে চাই যে এখন সময় এসেছে আমাদের সজাগ হতে হবে কারণ সিপিএম এর থেকে আরো ভয়ঙ্করে পার্টি হচ্ছে বিজেপির পার্টি এই পার্টির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাই এখানে যারা আছি আমরা উপস্থিত আমি সবার কাছে অনুরোধ করব পেছনে যে থাকা মানুষটা আজকে ছবি দেখতে পাচ্ছি সেই মানুষটার মুখের হাসি আমাদের মতো মানুষদের জন্য যদি বিলীন হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ যিনি লড়াই করে মাথা উঁচু করে করেন ওনার হাসি যদি শেষ হয়ে যায় আমাদেরকে নিতে হবে তার এই বাংলার মানুষকে আবার অত্যাচারিত হতে হবে তাই আজকের দিনে সবাইকে বলবো জেগে উঠুন এই বিজেপি নামক দলটা আজকে আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছে তাই সবাইকে বলবো নিজেদের মধ্যে বিভেদগুলো ছেড়ে আমাদেরকে সামনে দেখিয়ে এগিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে হবে নোডে হেই সেটেরা কানসানাম আদিবাসী বই হাঠেন আদিবাসী শাসান তার বই হাঠেন ইঞামেটেন কথা যে তেহেন আবো উইহার হই অতাবো না আদিবাসী হর কথা মাংরে অকয় কথা হেন কানা মমতা বন্দ্যোপাধ্যায় বাগি কাতে আবো আ কথা অকয় হবাং কো উইহারে কাদা তেহেন খালি রাষ্ট্রপতি দুরূপ জগতে আদিবাসী আর দরদরে না কথা তো বাংলাই গানো আদিবাসী আর দরদরে না যদি কথা হয় তাহলে আবু আদিবাসী কো লাগিত কেন্দ্র সরকার তে কই চিকাইদা ওনা হিসাব আগুলে না সময় হে একান্ত বনা ওনা তিন লিয়া যে আদিবাসী বহাক সমস্ত আদিবাসী ভাই বনদের কাছে আমি বলতে চাই যে আমাদের আদিবাসী সংগঠনের তরফ থেকে বিদ্রোহ ঘোষণা করব আমরা শুধু রাষ্ট্রপতির পদে একজন আদিবাসী মানুষকে বসিয়ে আদিবাসী মানুষকে ভুল বোঝানো যাবে না আদিবাসী মানুষের জন্য যদি কেউ করে থাকেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আদিবাসী মানুষকে বলবো গড উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন সানাম আদিবাসী হঠেনিন তেহিন নেহেরোয়া যে আদহান্তনা তাবাং চালাও কাতে আবহাওয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীবন কেটে যা নিয়ে লেই কাতে গে সানাম কমারাং মারাং কত জোহার কাটি কত সমস্ত সম্মানীয় বড় নেতৃত্বদেরকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ বীরবাহা হাজদাকে এবার আপনাদের সামনে দুচার চার কথা বলার জন্য আমাদের সদ্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে অনুরোধ করব মঞ্চে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সুব্রতপক্ষী মহাশয় এবং বিভিন্ন দলের বিভিন্ন নেতৃবৃন্দ তাদের প্রত্যেকে সালাম জোহর ও নমস্কার জানাই আজকে আমাদের বক্তব্য দেওয়ার সময় নয় দিদি যে নির্দেশ দেবে সেটাই আমরা পালন করব। আমি কেবল একটাই কথা বলতে চাই গোটা ভারতবর্ষ জুড়ে দু ধরনের পলিটিক্স চলছে একটা ডিভিশন পলিটিক্স বিভাজন পলিটিক্স আর একটা উন্নয়নের পলিটিক্স বিভাজন পলিটিক্সকে আরা করছে বিজেপি নামক ভিন্ন দলটি যারা সব সময় মানুষের মধ্যে বিভাদ করছে যারা হিন্দু মুসলমানদের বিভাজন করছে যারা কুর্মী আদিবাসীর মধ্যে বিভাজন করছে যারা সং রাজবংশে মধ্যে ঝামেলা লাগে পলিটিক্যাল মুনাফা নেওয়ার চেষ্টা করছে তার ফল আমরা কি দেখলাম আমরা মণিপুরে দেখলাম সাতষট্টি হাজারের মতো মানুষ যাদের মহিলা থেকে আরম্ভ করে বাচ্চা থেকে আরম্ভ করে তারা ক্যাম্পে কি অবস্থা আমরা দেখেছি বিভাজন পলিটিক্স করলে তার ফল এই মণিপুরের মতো দেখা যাবে গোটা ভারতবর্ষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। আজকে যেখানে যেখানে বিরোধী আছে শুধু আমাদের বাংলা নয় যেখানে যেখানে বিরোধী আছে মোদি অমিত শাহ কোনো সংগঠন নেই তাদের সংগঠন হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি তারা ভয় দেখাচ্ছে যেভাবে স্বাধীনতার সময় ইংরেজরা ভয় দেখাতো সে একইভাবে ভয় দেখাচ্ছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি ভয় বাংলা থাকে তার জন্য বেঙ্গলে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে আমাদের কর্মীদের মধ্যে ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাংলার বাঘিনী সৈনিক যেটা বিশ্ব বাংলাতে গিয়ে মুকেশ আম্বানিকে অস্বীকার করতে বাধ্য হয়েছে এবং উনি বলেছেন যে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই বাংলা বাঘিনী দিই আমার ভয় পেলে হবে না আমাদের আমাদের মধ্যে যেটা দেখেছি আমি গ্রাম বাংলা ঘুরে বিএমসির মতো এত অর্গানাইজ ফোর্স ভারতবর্ষে কোথাও নেই বুদ্ধিস্তর কর্মীদেরকে বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করবে আমাদেরকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা ভয় পাই না এটা বাংলার মাটি এটা স্বাধীনতা সংগ্রামীদের মাটি আমরা বিজেপি নামক দলটিকে এই লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ পাই দেখিয়ে দিব যে এই বাংলাতে এই বিভাজনের রাজনীতি চলে না আজকে আপনারা দেখুন আরেকদিকে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি সেখানে কি দেখতে পাচ্ছি আমরা আজকে আপনারা ভাবুন দু হাজার একুশ সালের আগে বিভিন্ন জনজাতিদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আদিবাসী কুর্মী সমাজ মতুয়া সমাজ রাজবংশী সমাজ নবসুদ্ধ সমাজ সংখ্যালঘু সমাজ প্রত্যেকটা সময় সমাজের লোককে আমি একটা জিনিস বলবো এবং আমাদের যারা জেলা স্তরে কর্মী আছে তারা ডোর টু ডোর ক্যাম্পিং করুন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে উন্নতি করেছে আজকে বিভিন্ন সমাজের মানুষের আলাদা আলাদা বোর্ড আছে বাংলা যেহেতু বিভিন্ন ভাষার ভাষার মানুষ আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এডুকেশন বোর্ড করা হয়েছে যাতে প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি করতে করতে পারে বিজেপি কি চাইছে বিভাজন করতে এখন ভোটের টাইমে নর্থ বেঙ্গল ইস্যু করবে বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে হ্যাঁ তোমার নর্থ বেঙ্গল তোমাদের ভাগ করবে যেটা প্রত্যেকটা ভোটের আগে তারা বলে এইভাবে কখনো হয় না তা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমি যেমন আজকে প্রতিজ্ঞাবদ্ধ করবো নিজেকে এবং কপালে কাফন দিয়ে লোক সব উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে সেভাবেই করব এবং আমাদের যারা কর্মী আছেন যারা জেলা স্তরের কর্মী আছেন যারা অ্যাকচুয়ালি মা মাটির মানুষের সৈনিক তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ লড়াই করুন এবং ডোর টু ডোর ক্যাম্পেন করুন যে কেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য গরিব মানুষের জন্য মহিলাদের ক্ষমতায়নের জন্য আজকে কাজ করেছে আমি আর বাবার বক্তব্য করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইউনাইটেড করুন জয় বাংলা মাঠে মানুষের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিতাবাদ ধন্যবাদ সামিরুলকে এবার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত স্যারে দু চার কথা বলবেন আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দপ্তর বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ গোস্বামী নমস্কার নমস্কার আপনাদের সকলকে আজকে সবার সভাপতি আমাদের নেতা রাজ্য সভাপতি সুব্রত বক্সি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমাদের দলের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা বড় অবাক লাগে জানি আমরা ছোটবেলা থেকে পড়েছি দ্য গভর্নমেন্ট ইজ দ্য পিপিল বাই দ্য পিপিল ফর দ্য পিপিল সরকার জনগণের কোন জনগণ সরকার কাদের জন্যে কাজ করবে যারা ইকোনমিক্যালি উইকার্স অর্থনীতিগতভাবে যারা পিছিয়ে শিক্ষায় যারা পিছিয়ে স্বাস্থ্যে যারা পিছিয়ে তাদের সাহায্য দরকার আমরা দেখলাম দেশের একটা সরকার সেই সরকার এ আইন তৈরি করেনি এম জি এনারিজি আপনারা জানেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন আইন এম জি এন ই জি এ দয়া নয় দাক্ষিন্য নয় দু হাজার ছ সালে ভারতবর্ষের পার্লামেন্ট সমস্ত সাংসদরা আইন করেছিল যে দেশের কোনো মানুষ সরকারের কাছে যদি কাজ চায় সরকার ন্যূনতম একশো দিন কাজ দিতে বাধ্য সরকারের রং সাদা হতে পারে তেরাঙ্গা হতে পারে সবুজ হতে পারে গেরুয়া হতে পারে লাল হতে পারে নীল হতে পারে সরকার কাজ দিতে বাধ্য এটা অ্যাক্ট পনেরো দিনে পেমেন্ট দিতে হবে এটা আইন আমরা দেখলাম পশ্চিম বাংলায় সতেরো লক্ষ পরিবার এনআরজিএস এর কাজ করে তারা টাকা পাচ্ছে না পরোক্ষ ভাবে দু কোটি মানুষ আচ্ছা বলুন তো এনার এর কাজ করে কারা ঝুড়ি কোদাল নিয়ে নয়নজুলি কাটতে যায় কারা আমি যাই না আপনারা অনেকেই যান না কারা যায় গরিব মানুষ যে গরিবের পর আর কোনো গরিব হতে পারে না তারপরে আর গরিব হয় না সেই গরিব মানুষ কাজ করেছে কি কাজ মাটি কাটার কাজ কার কথায় কেন্দ্রীয় সরকারের কথায় টাকা দেওয়ার দায়িত্ব কার বিজেপির সরকারের বিজেপির সরকারের সেই টাকা দু বছর ধরে দিচ্ছে না আমার বাড়িতে যদি কাজের মাসি থাকে যে বাসন মাঝে কাপড় কাছে ঘর দুয়ার মোছে আমার বউ এক মাস কাজ করার পরে বলল মাসি কাল থেকে তোমার আর আসতে হবে না এবার কাজের মাসি বলছে টাকা দাও বলছে টাকাও দেব না আচ্ছা এটা হয় পৃথিবীর কোন সভ্য মানুষ এই জিনিস করতে পারে তাজ কাজ করেছে কাজ করিয়ে নিয়েছে কে কেন্দ্রের বিজেপি সরকার কার কথায় কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিচ্ছে না কে সেন্ট্রাল গভর্নমেন্ট এত অসভ্য বর্বর সরকার আর দেখা যায় না তাই ভারতবর্ষে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গেছি রাজভবন আমরা অবস্থান বিক্ষোভ করেছি চল্লিশটা মন্ত্রী সাংসদ প্রোগ্রাম দিয়ে কৃষি ভবনে মন্ত্রী রাত্রির বেলা সাড়ে আটটায় পালিয়ে গেল দেশের গরিব মানুষের পাওনা আদায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আর মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পিছন দরজা দিয়ে পালিয়ে চলে গেল হেমর দুর্ভাগা ভাগাদেশ যাদের যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান সুতরাং আসুন আগামী দু সালে আমরা বাংলার মানুষ বাংলার এই এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বঞ্চনা কড়ায় গন্ডায় বুঝিয়ে নেব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন এই বিয়াল্লিশটা আসনে আমাদের লড়াই জারি থাকবে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ নারায়ণ গোস্বামীকে এবার আপনাদের সামনে দু চার কথা বলার জন্য আমাদের প্রাক্তন মন্ত্রী পুরুলিয়া জেলার আমাদের শান্তিরাম মাহাতোকে অনুরোধ সবাইকে নমস্কার জানিয়ে আজকে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই দিদি আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন দিদির বার্তা নিয়ে আমরা এখান থেকে আন্দোলনের যে রূপরেখা তৈরি করে দেবেন সেই রূপরেখাকে সামনে রেখে আগামী দিনে আমাদের আন্দোলন আরো জোরদার করতে হবে এই মানসিকতা আমাদের সকলকে তৈরি হতে হবে এই মানসিকতা তৈরি করতে আমাদের মধ্যে দেখুন আজকে বিভিন্নভাবে যেভাবে বঞ্চনা হচ্ছে সেসব তো সবাই বিস্তারিতভাবে দিদির কাছে শুনবেন আমি শুধু বলবো যত সব এখানে যারাই এসে উপস্থিত হয়েছি আমরা আমরা দিদির বার্তা নিয়ে আগামী দিনে দিদির হাত শক্ত করব এইটাই হবে আগামী দিনে আমাদের লক্ষ্য এগারো সালের পূর্বে আমরা যেভাবে লড়াই আন্দোলন করেছি আগামী দিনেও আমাদের সেইভাবে আমাদের লড়াই আন্দোলন করতে হবে এইটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ শান্তিরামকে এবার আপনাদের সামনে দু এক কথা বলার জন্য হাজির করবো আমাদের দেবাংশু বর্জা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার প্রথমে মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় সভাপতি সুব্রত বক্সি সাহেব উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী অরূপ রায় ফিরাদাকী মহাশয় প্রত্যেকে উপস্থিত আছেন আমি প্রণাম জানাই প্রণাম জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভার্চুয়ালি যিনি কালেক্ট করলেন আমাদের সাথে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই আসবেন আমি খুব ছোট্ট করে বক্তব্য রাখতে চাই প্রথমেই বলি সকাল হলো বেরিয়ে পড়ো হয়তো কিছু বেলা হবে সকাল হলো বেরিয়ে পড়ো হয়তো কিছু বেলা হবে মধ্য দুপুর প্রখর রোদ বন্ধু তবু খেলা হবে বন্ধু তবু খেলা হবে খেলা কিন্তু আবার হবে একুশে আধা হয়েছে এই যে ভারত খেলছিল দেখছিলেন না প্রথমে ব্যাট করলে পরে বল প্রথমে বল করলে পরে ব্যাট একুশে আমাদের দিদি এমন ব্যাট করেছেন দুশো পনেরো নট আউট এবার আমাদের বল করার পালা বাংলায় বিজেপির আঠেরোটা উইকেট আপনারা বল করবেন একটা করে উইকেট পড়বে সেদিনকে গিয়ে খেলা কমপ্লিট হবে কারণ ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে এই কারণে কারণ প্রত্যেকে বুঝতে পারছে এককালে বাংলায় যে আলোচনাটা হতো ইয়ে সিপিএম কো হটানা তো না মুমকিন হ্যাঁ সবাই বলতো কংগ্রেস চেষ্টা করে দীর্ঘদিন পারল না কিন্তু যে সিপিএম নিয়ে আলোচনা হতো ইসকো হটানা তো মুশকিলই নেই না মুমকিন হ্যাঁ ওই না মুমকিন কো মুমকিন যে কর দেখায় উসকা নাম ভি মমতা ব্যানার্জি হ্যাঁ তো এইটা যিনি করেছেন আজকে ভারতবর্ষের সবাই ভাব যে চৌত্রিশ বছরের বামফ্রন্টকে যদি কোনো মহিলা সরিয়ে সরাতে পারেন তাহলে একই রকম আবহাওয়া তো আজকেও আজকেও ভারতের মাটিতে আলোচনা হচ্ছে এ মোদি কো হটানা মুশকিল হ্যাঁ মোদি কো হটানা না মুমকিন হ্যাঁ আমরা বলি যে সিপিএম কো না মুমকিন থা হটা থা মুমকিন কিয়া থা ওই মোদি কো হটা করি মুমকিন করেগা বাংলায় যে সিপিএম কে পেরেছে সেই সিপিএম এর ছায়া বিজেপি কেও পারবে আর এই বাংলার মাটিতে আমাদের লড়াই দু হাজার উনিশের থেকে অনেক বেটার জায়গায় আমাদের দলকে নিয়ে যাওয়া আমাদের সিনিয়র লিডারশিপ যারা আছেন তাদের প্রত্যেকের নেতৃত্বে কারণ এই লড়াই তো আমাদের একার নয় আমার মায়ের গ্যাসের দাম কমানোর লড়াই আমার মায়ের সরষের তেলের দাম কমানোর লড়াই কৃষকদের সারের দাম কমানোর লড়াই রিচার্জের দাম কমানোর লড়াই টপ বক্সের পয়সা কমানোর লড়াই ডালের দাম কমানোর লড়াই কেরোসিন তেল কমানোর লড়াই আর কেরোসিন তেলের দোকানে কেরোসিন তেল কিনতে গিয়ে আপনি যতজুরেই নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলুন না কেন কিংবা ওরা একটা ভগবানের নামে স্লোগান দেয় দেখবেন আমরা বলি ভগবান মন্দিরে আছেন খুব ভালো আছেন কিন্তু বিজেপির সাথে তৃণমূলে একটা তফাৎ আছে আমাদের রামচন্দ্রকে স্মরণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু কি তফাত জানেন আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি আমরা পায়ের জুতোটা খুলি খালি পায়ে দাঁড়াই দাঁড়িয়ে বলি জয় সীতারাম কিন্তু বিজেপির প্রত্যেকটা জুতো পরে কি না কি খেয়ে ভগবানের নামে স্লোগান দেয় রামের নামে স্লোগান দেয় এটা রামের প্রতি ভক্তি নয় ছোটবেলায় ঠাকুমা শিখিয়েছিলেন জুতো পরে ভগবানের নাম নিতে নেই কাপড়ে নিতে নেই এরা জানে না এরা আবার ধর্মীয় খেলা শুরু করেছে এই ধর্ম ধর্মর নামে খেলা খেলে বাংলার মানুষকে আসল আসল দেশের মানুষকে দুঃখ বোঝানো যাবে না কেন জানেন তো কারণ একজন আমাদের পাড়ার একজন কাকু ছিলেন যিনি খুব নেশা করতেন খুব ক্ষতিকারক শরীরের জন্য আমরা প্রত্যেকে জানি তো সেই কাকা যখন নেশা করে পাড়ায় ফিরছিলেন একবার আমি দেখছিলাম খুব এইদিকে দিকে দুলতে দুলতে ফিরছিলেন দুলতে দুলতে এই ফিরছিলেন হঠাৎ করে পেছন থেকে একটা বাইক এলো আমি দেখলাম তিনি পড়ে গেলাম ধাপাস করে নর্দমার মধ্যে আর নর্দমার মধ্যে কাকা এত জোরে পড়লেন নেশা করে মেনে হলো কয়েকটা হার তো শরীরে ভেঙেছেই ভেঙেছে তো সেই কাকাকে বল দেখলাম কাকা নর্দমা থেকে উঠে কাহোনা পেয়ার হয়ে গান গাইতে গাইতে আবার বাড়ি চলে গেলেন কি ব্যাপার কি হলো পরের দিন সকালবেলা যখন খোঁজ নিতে গেলাম কাকার বাড়ির সামনে গিয়ে দেখি কাকার মা সেই কাকার পিঠে বরফ লাগিয়ে দিচ্ছে চুন হলুদ লাগিয়ে দিচ্ছে আর কাকা সেই কাঁচ যে মা ঘরে বাবা ঘরে আলাম কাকা তুমি কালকে নর্দমায় পড়ে গেলে কিন্তু কালকে গান গাইতে গাইতে বাড়ি এলে আজকে সকালে তোমার ব্যথা কেন তখন কাকার মা বলছেন আসলে বাবা কী জানিস তো কালকে নেশা কইরা ছিল তো নেশার চোটে ব্যথা খান টের পায় নাই সকালে যেই নেশা খান কাটছে এখন উয়া উয়া করতেছে আমি ঠাকুমারে বললাম ঠাকুমা তোমার পোলার মতোই আমাগো দেশের অবস্থা যখন আমরা ধর্মের নেশায় বুঝ থাকি কেরোসিনের ব্যথা টের পাই না গ্যাসের ব্যথা টের পাই না সে নেশা এখন কাটছে আর ব্যথায় মানুষ উয়া উয়া করতে শুরু করে দিয়েছে সেই জায়গা থেকে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু আপনাদেরকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা জয়ধ্বনি দিই এখান থেকে আমাদের বিয়াল্লিশটা লোকসভা আমরা সেই লোকসভার নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেব এবং সবাইকে অনুরোধ করছি আমাদের নেত্রীর নামে যে জয়ধ্বনি হবে প্রত্যেকে আমরা মোবাইলের আলো জ্বালিয়ে আমাদের নেত্রীকে সেই আলোয়ের সম্মানে সম্মানিত করব এবং তার সঙ্গে প্রত্যেকটা লোকসভার নামের শেষে আমরা মমতা করে চিৎকার করব তৈরি তো গলার জন্য তৈরি তো মোবাইল জ্বালিয়ে ফেলুন এই দার্জিলিং এ এই দার্জিলিং এ কোচবিহারে এই দার্জিলিং এ কোচবিহারে এই জলপাইগুড়ি এই রায়গঞ্জে এই এই মালদা উত্তর এই মালদা দক্ষিণ এই বহরমপুরে এই বহরমপুরে এই বোলপুরেতে এই বিষ্ণুপুরে এই বোলপুরেতে এই বিষ্ণুপুরে এই কৃষ্ণনগর এই ঘাটে এই কৃষ্ণনগর এই পূর্ব বর্ধমান এই বর্ধমান এই 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 বিষ্ণুপুরে এই বাঁকুড়াতে এই পুরুলিয়াতে এই ডারবার এই জয়নগরে এই কলকাতাতে এই ভারত জুড়ে এই ভারত জুড়ে এই ভারত জুড়ে গলার চোরে দিল্লি অব্দি মমতা মমতা জয় বাংলা থ্যাংক ইউ ধন্যবাদ দেবাংশুকে এবার সংক্ষিপ্ত সারে দু একটি কথা বলার জন্য আহ্বান করব বিশ্বজিৎ দাস মহাশয়কে নমস্কার মঞ্চ উপস্থিত আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের

আমিও আজকে আপনাদের মতন এখানে নেত্রী যে কথা বলবেন শোনার জন্য এসেছি তাই আমি একটা রাজনৈতিক দল শুধু মিথ্যা ভাউতা দিয়ে ভোটে আসতে চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে রাজনীতিতে এ ঠাকুরনগর যে এলাকায় আমরা থাকি মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য যারা কাজ না করে ভোট চাইছে আর আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পিয়ার ঠাকুর কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কাজ করেছেন তাই আপনি আমার সহকর্মীদের কাছে অনুরোধ এই নির্বাচনে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা পর্যদুস্থ করেছেন ভারতীয় জনতা পার্টিতে পার্টিকে এবং আগামী দিনে লোকসভা নির্বাচনেও আমাদের বিরুদ্ধে যে একশো দিনে কাজের টাকা আটকেছেন আবাস যোজনার বাড়ির টাকা আটকেছেন তাদের কোনো ভোট নেই তাদের পর্যদুস্ত করতে হবে আমি স্তরে কর্মীদের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ বিশ্বজিৎকে এবার দু চার কথা বলার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে আহ্বান করব আমাদের মাননীয় নেত্রী আমাদের সবার গর্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন মঞ্চে রাজ্যের সভাপতি মাননীয় সাংসদ সুব্রত বক্সি মহাশয় রয়েছেন মঞ্চে আমাদের মাননীয় সাংসদ মন্ত্রীগণ এবং অন্যান্যরা যারা নেতৃত্ব দেন তারা রয়েছেন আপনারা সবাই রয়েছেন এখানে সাংসদ মাননীয় সাধারণ সম্পাদক আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন আমি বেশি কথা বলবো না আমার সে দৃষ্টতাই নেই আমি শুধু বলবো রবীন্দ্রনাথ বলেছেন আমি নারী আমি মহিষী আমার সুরে সুর বেঁধেছে নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা সেটা সবচেয়ে বেশি যিনি বাংলার মাটিতে কবির কথা বিসরণ করে বাংলার মেয়েদের সম্মান দিয়েছেন তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে বাংলার মেয়েরা তারা স্বাবলম্বী হয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিক সম্মান পাচ্ছে তারা আমরা জানাই এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর যারা মেয়েদের শুধু ভোটের জন্য ব্যবহার করার একটা লক্ষ্যমাত্রা তৈরি করেছে তাদের ধিকার জানাই এই মঞ্চ থেকে আমাদের নেত্রীর সাথে এই সম্মান দেওয়ার প্রতিযোগিতায় আপনারা যে পরাজিত হবেন মেয়েদের কাছেই শুধুমাত্র এ বলার অপেক্ষা রাখে না তাই কথা বাড়াবো না আমি বলবো আমাদের মহিলা যেভাবে মহিলারা বাংলাতে দলকে আমরা সবাই আমাদের মাননীয় নেত্রী কি বলবেন সেই তার নির্দেশের জন্য অপেক্ষা করছি সবাইকে আমার অনেক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সাংসদ আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নমস্কার মঞ্চে উপবিষ্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত রয়েছেন শ্রী সুব্রত বক্সির সভাপতি সুদীপ দা আমাদের দলের লিডার লোকসভার সমস্ত সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ অক্টোবর মাসের ফোর্থ ফিফথ অক্টোবরের পর আজকে আমাদের এই অধিবেশন আমরা এর আগে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লির বুকে আমরা আন্দোলন করেছি একশো দিনের কাজের আন্দোলন আমরা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রথমে এপ্রিল মাসের শেষে দিদি এখানে ধর্নায় বসেছিলেন একশো দিনের কাজের জন্য অধিকারের দাবিতে টাকার দাবিতে তারপরে আন্দোলন হয়েছে দিল্লির বুকে আন্দোলন হয়েছে সেই আন্দোলন এখনও চলছে এখনো একশো দিনের কাজের টাকা আমরা পাইনি কিন্তু এর সঙ্গে যে কথাটা আজকে ভারতবর্ষের বুকে ভীষণভাবে প্রাসঙ্গিকতা এসে গেছে যে শুধু পশ্চিম বাংলা নয় যেখানেই বিরোধী দল রয়েছে বিরোধীরা রয়েছে বিজেপি যেখানে শাসন করছে না আজ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা দিল্লি পাঞ্জাব হরিয়ানা সব জায়গায় আজকে ইডি সিবিআই চারিদিকে তাদের হাত বাড়িয়ে দিচ্ছে ইডি সিবিআইকে নামিয়ে দিয়েছে আমরা যে কথা বারবার বলছিলাম যে ইডি সিবিআই দিয়ে ভারতবর্ষ চালানো যায় না আজকে আমাদের কথা ছেড়ে দিন আজকে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে ইডি সিবিআই দিয়ে ভারতবর্ষ চালানো যায় না ইডি সিবিআই দিয়েই গোটা ভারতবর্ষকে যারা নরেন্দ্র মোদী চালানোর চেষ্টা করছেন সেইভাবে ইডি সিবিআই দিয়ে ভারতবর্ষ চলতে পারে না ভারতবর্ষ চলবে না গত দু হাজার একুশের আগে আপনারা অনেকবার বলেছিলেন আপনারা বলেছিলেন অনেক নেতারার জন্য অনেকের জন্য বলেছিলেন পশ্চিম বাংলা আগামী দিনে দুশোখানা সিট পেয়ে যাবেন বাংলার বুকে ঝাঁপিয়ে পেরেছিলেন বাংলাও সেই জায়গায় উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাও সেদিন দেখিয়ে দিয়েছে সেদিনকার যে দুশো দুশো করে ইস্কাবাদ দুশো পার বলেছিলেন বাংলায় সেদিন খেলা হয়েছিল বাংলার খেলা শুরুতে খেলা অনেক রকমের হয় একটা খেলা চুকিতকিত হয় সেই খেলা শুরুতে চুতে ধরেছিলেন দুশো আর কিতক দাঁড়িয়ে সত্তরে তারপরও বললেন পঞ্চায়েত পঞ্চায়েতে অনেক কিছু হবে পঞ্চায়েতে অমুক করব তমুক করব হানো করব গেলেন হাইকোর্টে বারবার দৌড়ে পঞ্চায়েতে নির্বাচন বন্ধ করবার বলেছিলেন পঞ্চায়েতে নির্বাচন বন্ধ করতে পারেননি আটশো কোম্পানি আপনারা বিজেপি আটশো কোম্পানি সিআইএসএফ নিয়ে বাংলার বুকে আবার পশ্চিম বাংলায় শূন্য হয়ে দাঁড়িয়ে গেল আজকে এই মঞ্চ যাচ্ছে দু হাজার চব্বিশ সালে পশ্চিম বাংলায় বিজেপি চারে বা পাঁচেতেও দাঁড়াতে পারবে না আসতে পারবে না বাংলায় পশ্চিম বাংলায় বিজেপি আইসিসিউতে চলে গেছে লাইফ সাপোর্ট দুটো রয়েছে দুটো লাইফ সাপোর্ট রয়েছে একটা লাইফ সাপোর্ট হচ্ছে ইডি আর একটা লাইফ সাপোর্ট হচ্ছে সিবিআই ইডি সিবিআই লাইফ সাপোর্টে আইসিসি তে চলছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ মনে রাখবেন ও যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল তখন ইন্দিরা গান্ধী কিন্তু ভারতবর্ষের সমস্ত বিরোধীদের সমস্ত বিরোধী নেতাদের এক এক করে জেলে পুড়েছিলেন সেই দিন কারা ছিল সেই দিন ছিল এই বিজেপির নেতারা সেই দিন ছিল সিপিএম এর নেতারা আজকে সেই বিজেপির নেতারা ক্ষমতায় এসে অঘোষিত অঘোষিত যে এমার্জেন্সি সেই এমার্জেন্সির মাধ্যম দিয়ে আজ ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আপনারা ঢোকাচ্ছেন জেলের বেড়ে ঢোকাচ্ছেন হিস্ট্রি রিপিট সিস্টেল ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠেছে তাই আজ বিজেপিকে হটাতে হবে নরেন্দ্র মোদীকে হটাতে হবে তার আওয়াজ সেই আওয়াজ উঠেছে চারিদিকে শুনি সিপিএম এর অনেক বড় বড় গণতন্ত্রের কথা গণতন্ত্রের কথা সিপিএম এর কাছে আমাকে গণতন্ত্রের কথা শুনতে হবে না গণ সিপিএম মানে কি সিপিএম মানে খুন সিপিএম মানে ডেড বডি সিপিএম মানে ঘর পোড়ানো সিপিএম মানে সমস্ত জায়গাতে পুরি দেওয়া হচ্ছে সিপিএম মানে কি সিপিএম মানে 1990 সালে হাজরা মোড়ের উপর দাঁড়িয়ে সিপিএমের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করেছিল একটার পর একটা আঘাত সেই দিনকে ঈশ্বরের আশীর্বাদে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সেদিনকে বেঁচে ফিরে আসতে এসেছিলেন সিপিএম মানেই তাই সিপিএম মানেই চারিদিকে অন্ধকার সিপিএম মানেই চারিদিকে ডেড বডি সিপিএম মানেই হচ্ছে মাটি খুললে কঙ্কাল তাই সিপিএম যাই বলুক যে যাই করুক আগামী দু হাজার কে উদ্দেশ্য করে সারা ভারতবর্ষের মানুষ যার দিকে তাকিয়ে আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানুষ জানে বাংলার মানুষ জানে যে নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে যিনি লড়াই করতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে শেষ করি জয় হিন্দ বন্দে মাথার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সাংসদ আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি এসে উপস্থিত হয়েছেন সভাপতি তার কথাই আমাদের শুনতে হবে আমাকেও শুনতে হবে কারণ চার ডিসেম্বর থেকে ভারতবর্ষের পার্লামেন্ট খুলছে এবং বাইশ তারিখ পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে আমাদের দায়িত্ব অনেক ওই একশো দিনের কাজ কিংবা গ্রামীণ আবাস যোজনার অর্থ না দেওয়া এই নিয়ে আন্দোলন কত দূর ওঠানো যায় আমরা উঠিয়েছি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা দিল্লি গিয়েছি মন্ত্রীরা সাংসদরা দলের নেতারা সেখানে প্রমাণ করেছি যে তৃণমূল ময়দানে নামলে কি হতে পারে তাও তার সামনে যদি বয়স অত্যন্ত ছোট কিন্তু আগামী প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাতে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন মনে আনন্দ হয়েছিল একটি ছোট ছেলে সে সত্যি সত্যিই কত সফলভাবে কাজ করছে আমি আপনাদের বলি বিজেপি নিয়ে আমাদের আতঙ্কিত হবার কারণ নেই আপনারা জানেন বিজেপি ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের উনত্রিশটা রাজ্য উনত্রিশটা রাজ্যের মধ্যে বিজেপি পনেরোটা রাজ্যে ক্ষমতায় নেই আমি ছোট্ট করে এক মিনিটে পনেরোটা নাম বলে দিচ্ছি আপনাদের ইনফরমেশানের জন্য বলতে পারবেন কোন পনেরোটা রাজ্য চটপট লিখেও নিতে পারেন অন্ধ্রপ্রদেশে নেই বিহারে নেই ছত্তিশগড়ে নেই আমি আলফাবেটিক্যালি পড়ছি দিল্লিতে নেই হিমাচল প্রদেশে নেই জম্মু কাশ্মীর রাষ্ট্রপতি শাসন ঝাড়খণ্ডে নেই কর্ণাটকে নেই কেরালাতে নেই মিজোরামে নেই উড়িষ্যাতে নেই পাঞ্জাবে নেই রাজস্থানে নেই তেলেঙ্গানাতে নেই তামিলনাড়ুতে নেই এবং পশ্চিম পশ্চিমবাংলাতে নেই উনত্রিশের মধ্যে পনেরোটি রাজ্যে বিজেপি নেই এই মুহূর্তে ক্ষমতায় আর দুটি রাজ্যে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র কীভাবে সেখানে সরকার তারা পতন ঘটিয়েছে আপনারা দেখেছেন শিবসেনার উদ্ধব ঠাকরেকে কীভাবে ফেলে দেওয়া হয়েছিল আপনাদের মনে আছে তার পরিবর্তে সিন্ধেকে মুখ্যমন্ত্রী করা হয় ঠিক একই রকমভাবে আপনাদের মনে আছে মধ্যপ্রদেশে কমলনাথকে কিভাবে ফেলে দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশে শিবরাজ চৌহানকে কিভাবে সরকারে নিয়ে আসা হয়েছে এদেরকে নিয়ে ভাববার কারণ নেই আমাদেরকে অনেকে বলেন যে আপনাদের এই কজন মেম্বার নিয়ে আপনারা ভারতবর্ষকে নেতৃত্ব দেবেন একথা ভাবেন কি করে আমি আপনাদেরকে জানাই আপনারা জানেন যে আমাদের দেশে এমন দল আছে এমন দল আছে যাদের পার্লামেন্টের এমপির সংখ্যা এক কিংবা দুই কিংবা তিন আমি একের নামগুলো আপনাদেরকে শুনিয়ে দিই কিন্তু তারা প্রতিষ্ঠিত দল লোকসভায় আছে একজন এমপি আর আমরা লোকসভা আর রাজ্যসভা নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল এটা ভারত সরকারকে মাথায় রেখে মোদী সরকারকে মাথায় রেখে তারপর আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আম আদমি পার্টি একজন মেম্বার এ একজন মেম্বার এআইএডিএমকে তামিলনাড়ু একজন মেম্বার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট একজন জনতা দল সেকুলার একজন মেম্বার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একজন মেম্বার কেরালা কংগ্রেস একজন মেম্বার মিজো ন্যাশনাল ফ্রন্ট একজন মেম্বার নাগা পিপলস ফোরাম একজন মেম্বার ন্যাশনালিস্ট প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি একজন মেম্বার ন্যাশনাল পিপলস পার্টি একজন মেম্বার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি একজন মেম্বার আর এস পি একজন মেম্বার সিকিম মোর্চা একজন মেম্বার ভিদু তেলাহি চাইরু একজন মেম্বার শিরোমণি আকালি দল অমৃতসর একজন মেম্বার এখানে সিপিএমও আছে কিন্তু তিনজন আছে এরকম দুজনের মেম্বার আছে তিনজনের নিয়ে দল আছে তাই আমাদের ভাবানোর কোনো দরকার নেই আমি সে একই কথা বলবো মমতা ব্যানার্জি চৌত্রিশ বছরের সীমাহীন অত্যাচারী বর যেভাবে বাংলাতে রাজ করেছে সিপিএম সেই সিপিএমকে মমতা ব্যানার্জি হারিয়েছেন সেই পার্টিকে তিনি লোকসভাতে এবং বিধানসভাতে শূন্য করতে দিয়েছেন বিজেপিকে কে বাংলায় তিনি শূন্য করতে পারেন এবং তিনি সেটা করতে পারবেন আর ভারতবর্ষকে বিজেপি মুক্ত সরকার উপহার দিলে তিনি দেশের অগ্রণীর ভূমিকা গ্রহণ করবেন বিশ্বাস রাখবেন যে দলটা করছেন সেই দলের ওপর বিশ্বাস রেখে নিজের মনকে শক্তিশালী করতে হবে যে হ্যাঁ আমরা পারি আমরা এই কাজ করতে পারব এই নিষ্ঠা এবং নিজের মধ্যে সংগবদ্ধতা সকলের মধ্যে দু হাজার চব্বিশকে টার্গেট রেখে দেখুন আমি আরেকটা ফোরকাস ঠিক এভাবে করা উচিত নয় কিন্তু যতটুকু জানি যে পাঁচটি রাজ্যে আগামী ডিসেম্বরে নির্বাচনের ফলাফল হতে যাচ্ছে পাঁচে পাঁচ না হলেও চারটিতে বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে যাবে দেখুন অপেক্ষা করুন এই অবস্থা আজকে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে হয়েছে তাই এই মঞ্চ থেকে সমাবেশ থেকে মমতা ব্যানার্জির নির্দেশিত ভাবনা চিন্তার যে ফসল ইন্ডিয়া নাম যে ইন্ডিয়া অ্যালায়েন্সের নামের জন্য আজকে মোদী সরকারকে ইন্ডিয়া কথাটা তার মুখ থেকে বার করে দিতে হচ্ছে সেই কথাটা তিনি উচ্চারণ করতে পারছেন না আগামী দিনে ভারতবর্ষ কথাটাও তার মুখ থেকে যাতে উচ্চারিত না হতে পারে আমরা আগামী দিন তা প্রমাণ করব আজকের এই সম্মেলন মঞ্চ থেকে এটাই আমাদের শপথ জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার বক্তব্য রাখবেন জনগণ মন অধিনায়িকা ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় মমতা পদ মমতা ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা পদ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বকশি আজকের মিটিং সঞ্চালনায় ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস সহ আমাদের সকল সাংসদ লোকসভা রাজ্যসভা আমাদের সকল বিধায়ক কাউন্সিলর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কাউন্স কমিশনার গ্রাম সভা পঞ্চায়েত জেলা পরিষদ ব্লক প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট ফ্রন্টাল অর্গানাইজেশন সকলেই এখানে উপস্থিত আছেন আমি সর্বপ্রথম আপনাদের সকলকে শুভ বিজয়া জানাচ্ছি আপনারা অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিতে করেছেন আমার অ্যাসেম্বলিতেও আমি করেছি আমার খুব ভালো লেগেছে অভিষেকরা যেটা বলেছিল দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলিতে করবার জন্য আপনারা প্রত্যেকেই করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে কালী পুজো দেওয়ালি নবরাত্রি ছট পুজো জগদ্ধাত্রী পুজো সহ আগামী দিন বড়দিনের উৎসব আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার অভিনন্দন পশ্চিমবঙ্গ প্রশাসনকেও তারা যেভাবে এবং সব পুজো কমিটিগুলোকেও তারা যেভাবে হাতে হাত মিলিয়ে প্রত্যেকে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করে এই উৎসবগুলো পালন করেছেন এমনকি জিরো টলারেন্স একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন না এত ফেস্টিভ্যালে কোটি কোটি মানুষ এসছেন এমনকি এবার আমি অবাক হয়ে গেছি যেহেতু আমার পায়ে চোট আমি ঘরে বসে দেখেছি প্রত্যেকটা জেলা ব্লক নিউজ এইটিনাইম পুরো দেখেছি অন্যান্য চ্যানেলও দেখেছি প্রত্যেকটা ব্লক জেলা যেভাবে পুজোগুলোকে নিয়ে এসছেন এবং উত্তরণ হয়েছে তা আগামী দিন কলকাতা পুজো কমিটিগুলোকেও ভাবাবে আমি কলকাতার অলরেডি যারা বড় পুজো করেন তাদের বললাম যে তোরা এবার কী থিম করবি বল ওরা তো সবই নিয়ে নিয়েছে কিচ্ছু রাখেনি জেলাগুলো খুবই ভালোভাবে করেছে এবং মানুষ আগে তিন দিনে দুর্গা পুজো হতো এখন তো মহালয়ের দিন থেকে শুরু হয়ে যায় সবাই পুজোয় বেরিয়ে যায় এনজয় করে একে অপরের সাথে মিট করে এই সম্প্রীতি এই সংহতি এই সংস্কৃতি একমাত্র বাংলায় পথ দেখাতে পারে আর কোনো রাজ্য এটা দেখাতে পারে না আমি সমস্ত ধর্ম কমিউনিটি কাস্ট ক্রিড সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু আমাদের সবার আমরা সব উৎসবেই সামিলি হই এবং গত দুদিন মঙ্গল বুধবার আমাদের শিল্প উৎসবও হয়ে গেল অর্থাৎ বড় শিল্প সম্মেলন হয়ে গেল আমি শুনেছি যেগুলো সবচেয়ে বড় গরুর টাকা খায় সবচেয়ে বেরি কয়লার টাকা খায় গরু কাদের আন্ডারে বিএসএফ কাদের অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লির বর্ডার পাহাড় দেয় কারা তারা গরু আসে কোথার থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে রাজস্থান থেকে সেখান থেকে যখন গাড়িগুলো পাশ হয় তোমরা টাকা খাও না তোমরা কি লেবন চুস খাও কয়লা ভুলেও যাবে না ময়লা কোল ইন্ডিয়া কাদের আন্ডারে কোল ডিপার্টমেন্ট কাদের আন্ডারে ওখানে সিআইএসএফ আছে কেন্দ্রীয় সরকার আছে আমি যে পয়েন্টগুলো বলছি লিখে নিন এলাকা এলাকা এগুলো মিটিংয়ে বলবেন আমরা শুনি ভুলে যাই মনে রাখি না একটা কথা বারবার বলতে হবে মনে রাখবেন মিথ্যে কথা বলে বলে অনেক সময় মিথ্যেকে সত্য করে দেওয়া হয় আপনাদের কাজ সত্যটাকে তুলে ধরা এবং সঠিক তথ্যটাকে তুলে ধরা আমাদের লোকেরা সবাই চোর দুর্নীতি দেখাচ্ছে দু একটা টিভি চ্যানেল সন্ধে হলেই সেজে গুজে বসে পড়ছে আর সেখানে শিখিয়ে টাকা দিয়ে তাদের বলা হচ্ছে বলো চোর তৃণমূলকে চোর না বললে ইডি তাদের গিয়ে রেড করবে সিবিআই তাদের গিয়ে রেড করবে আজকে খুব হাসছেন ভাবছেন কেষ্ট জেলে পার্থ জেলে আমাদের আরও কয়েকজন জেলে আমাদের মানিক ভট্টার জেলে অনেকেই জেলে বালু জেলে এটাই চলবে আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না তখন আপনারা কোথায় থাকবেন সেলে না কোলে না কোল বালিশ হয়ে দুলবেন এখন বিজেপি আর সিপিএম কোল বালিশ হয়ে দুলছে বাইরে নেতা বলছে গদ্দাররা অমুক দিন ওর বাড়িতে যাবে অমুক দিন চলে গেল লুট করে নিয়ে চলে এলো সব কিছু সিজার লিস্ট দিল না একটা সিজার লিস্ট দিল না আজকে এইভাবেই চমকে ধমকে মিডিয়া থেকে শুরু করে সবাইকেই আন্ডারগান রেখে দিয়েছে দিল্লির সরকার এ সরকার যত তাড়াতাড়ি যায় ততই মানুষের মঙ্গল আমি তো এখনও বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারাতে হতো আমরা জিততাম আমাদের ছেলে মেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পড়িয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পড়িয়ে দিয়েছে ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবেন নীলের মধ্যে একটু হালুদ লাগিয়ে দিয়েছে গেরুয়া লাগিয়ে দিয়েছে পাপিষ্টরা যেখানে যাবে সেখানেই মনে রাখবেন পাপে কখনও বাপেরেও ছাড়ে না এটা একটা প্রবাদে আছে এত ভিতুর দল আমি দেখিনি আমাদের অ্যালায়েন্সের নাম দিলাম বললো কি হবে এ নামটা আমার থেকে এসছে আই বললাম ইন্ডিয়া কারণ ন্যাচারালি আমাদের কান্ট্রির নামও ইন্ডিয়া আর ইন্ডিয়া আমরা একটা ফর্মেশান তৈরি করলাম ফরম্যাট করে ওমা মা পরের দিন থেকে ইন্ডিয়া চেঞ্জ বুঝুন ভারত আরে ভারত তো আমরাও বলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটাকে চেঞ্জ করবেন কি করে মোদিবাবু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারেন একশো দিনের টাকা বন্ধ গরিব লোকগুলো কাজ করেছে মাথায় মাটি তুলেছে রাস্তা কাজ করেছে মনে রাখবেন এরাই আসল মানুষ বড় বড় বিল্ডিং দেখেন আপনারা কিন্তু বিল্ডিংটা তৈরি করে কারা আমার গরিব মজদুররা আমার ওয়ার্কাররা বাসে যাতায়াত করেন গাড়ি চালায় কারা আমার সহসাথী ড্রাইভার বন্ধুরা যে চাল আমরা খাই চাল তৈরি করে কারা আমাদের কৃষক বন্ধুরা যত জিনিস আমরা পাই তৈরি করে কারা আমার শিল্পসাথী বন্ধুরা মনে রাখবেন এদের জন্যই আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রায় নয় নয় লক্ষ এবং নাইনটি ল্যাক্স আমাদের সেলফ হেল্প গ্রুপের মেম্বার আছে আগে আশাকে তিন হাজার টাকা দিত হঠাৎ বন্ধ তারপরে আমি টাকাটা দেওয়া শুরু করলাম এখন আইসিটিএস আগে টেন পারসেন্ট ছিল কেন রাজ্যের কেন্দ্র দিত নাইনটি পারসেন্ট এটা কেন্দ্রের নিজের টাকা নয় বিজেপির পকেটের টাকা নয় বা আমদানি করা টাকা নয় এই টাকাটা এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স রাজ্য কোনো ট্যাক্স তোলে না সব ট্যাক্সটাই কেন্দ্র তুলে নিয়ে চলে যায় কিন্তু তাতে আমাদের শেয়ারটা আমাদের দেওয়ার কথা সেই টাকা থেকে দিয়েও বলছে ছবি লাগাতে হবে বাবুর বাবুদের নামে স্টেডিয়াম হবে বাবুদের নামে জমিদারি হবে বাবুদের নামে স্ট্যাচু হবে এমন কি এখন যদি একটা বাংলায় বলে বাথরুম ইংরেজিতে বলে ওয়াশরুম একটা বাথরুম তৈরি করতে গেলেও এখন বাবুদের ছবি দরকার ভাবতে পাচ্ছেন। মেট্রো রেল স্টেশনে দেখবেন বর্তমান অফিসের পাশে পুরো গেরুয়া করে দিয়েছে আমাদের চিঠি দিচ্ছে সাহস কত বড় কেন্দ্রে কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রীয় সরকারের কাজের একটিয়ার আছে আমরা ইন্টারফেয়ার করি না রাজ্য সরকারও ইলেকটেড গভর্নমেন্ট রাজ্য সরকারের একটা এখতিয়ার আছে আমাদের বলছে সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তা নাহলে টাকা দেব না আমরা তোর টাকা আমি চাই না যা ভাগ আর তো তিন মাস আয়ু তিন মাস বাদেই তো ইলেকশন ক্লিয়ার হয়ে যাবে ওই এক দুই তিন এবার বিদায় দিন তিন মাস মাত্র যাদের আয়ু ভয় থর করে কাঁপছে আর করাপশন এত বেড়ে গেছে কেন্দ্রীয় সরকারের আমি অনেকের কাছে শুনেছি এক একটা লোকের কাছে যা টাকা চাইছে তারা দেশ ছেড়ে চলে গেছে সত্তর হাজারের ওপর লোক ভারতবর্ষ ছেড়ে এদের অত্যাচারের ভয়ে পালিয়েছে আজকে বাংলায় একটা ভায়োলেন্স হলে প্রি পোল ভায়োলেন্স পোস্ট ভায়োলেন্স আর আপনাদের সময় যখন পোস্ট পোল ভায়োলেন্স হয় প্রি পোল ভায়োলেন্স হয় তখন কি হয় বাবুরা তখন কটা মানবাধিকার টিম যায় কটা কমিশন যায় কটা এক্সপার্ট টিম যায় আর বড় বড় রাজবাড়িগুলোতে এখন সেই জমিদাররা বসে আছেন একটা বিল পাশ করলে এমনকি সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না সুপ্রিম কোর্ট বলে দিল যে চিফ মিনিস্টার গভর্নর বসে যদি লিস্ট ঠিক করে আমাদের কোনো আপত্তি নেই আমি তো গিয়েছিলাম কথা বলতে তারপরে আপনি নোট পাঠিয়ে দিলেন সব জুডিস। কোর্টের নামেও মিথ্যে কথা বলছেন কে আপনারা বিজেপির নমিনেটেড পার্সেন্স ছাড়া আর কিছু নয় সরকারি টাকায় খাবেন সরকারি টাকায় ঘুরবেন সরকারি টাকায় পুরস্কার দেবেন সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন কালারফুল লাইফ লিড করবেন আর একটা বিল আমরা পাশ করতে পারি না এই তো মাননীয় স্পিকার এখানে বসে আছেন স্পিকার হিসেবে নয় তিনি একজন দলের এমএলএ হিসেবে জিজ্ঞেস করুন একটা বিল পাশ করে না আমরা হাউস বন্ধ করি না একটাই কারণে প্রয়োগ করতে পারি না করলে যদি আবার না পারমিশন দেয় যেন মনে হচ্ছে সব ডিকটেটররা বসে আছে হিটলারের পিতা পেতাত্মা হিটলার নেই কিন্তু নতুন জমিদারি কোথায় নতুন জমিদার তৈরি হয়েছে তারা নাকি চা বেচে খেতেন তারা নাকি জমিদারি করতেন জিজ্ঞেস করুন কেন ভারতবর্ষে চল্লিশ পার্সেন্ট বেকারি বেড়েছে আমি তো গর্ব করে বলি বাংলায় চল্লিশ পার্সেন্ট বেকারি কমেছে এটা আপনাদের রিপোর্ট বলছে যখনই বাংলায় কোনো ভালো কাজ হয় কটা টিভি চ্যানেলকে বসিয়ে দেয় আর দিয়ে চোর ডাকাতগুলো যেগুলো সবচেয়ে বড় চোর চোরেদের চোর ডাকাতদের সদ্দার সেইগুলো বসে বসে জ্ঞান দেয় কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি সারাক্ষণ না 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 এবারও মানুষ তোদের বলবে না 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 বিদায় নে ভাই কতটুকু খবর রাখো বাংলার চাষিরা ফার্টিলাইজার পায় না চাষ করতে গেলে তোমরা ফার্টিলাইজারের দাম কত বাড়িয়ে দিয়েছ মেডিসিনের দাম কত বাড়িয়েছ গ্যাসের দাম কত বাড়িয়েছ পেট্রোলের দাম কত বাড়িয়েছ ডিজেলের দাম কত বাড়িয়েছ জিএসটি একটা ছোট্ট মুদির দোকান ভাই সব পাড়াতেই আছে একটু চাল একটু মুড়ি একটু চানাচুর একটু বিস্কুট একটু সাবান পাওয়া যায় বলছে নকুল দানা কিনতে গেলেও জিএসটি দিতে হবে বুঝুন গুজিয়াও কিনতে পারবেন না গুজিয়া কিনতে গেলেও আপনাকে জিএসটি দিতে হবে আর সেই টাকাগুলো নিয়ে গিয়ে জমা করে রেখে দিয়েছে কেন জানেন এমনিতে তো ওদের টাকার অভাব নেই এখানে একটা কেউ হাজার লক্ষ কোটি লোকের মধ্যে একটা কেউ ভুল করলে টিভিতে পঞ্চাশ বার দেখানো হয় সকাল থেকে রাত অবধি চিতা জ্বলছে তো চিতা জ্বলছে তো চিতা জ্বলছে মিথ্যে কথার চিতা কজন লিখেছ ডিমনিটাইজেশনের এফেক্ট কী হয়েছে দেশে আর্থিক ভান্ডার শূন্য হয়ে গেছে রিজার্ভ ব্যাংকের কি অবস্থা ব্যাংকগুলোর কি অবস্থা পাবলিক সেক্টর সব বেঁচে দিচ্ছ রেলগুলো বেঁচে দিচ্ছ আমি যখন রেল মিনিস্টার ছিলাম সাপোর্টেজ করে দু তিনটে অ্যাক্সিডেন্ট করেছিল বলে আমি অ্যান্টি কলিউশন ডিভাইস তৈরি করে এসেছিলাম যাতে ট্রেনে কোনো অ্যাক্সিডেন্ট না হয় মনে রাখবেন দিল্লির মেট্রো আমার করা মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমার করা কলকাতার যত মেট্রো রেলের প্রজেক্ট আমি দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়ে এসেছিলাম করবো আমরা আর তুমি গেরুয়া রঙ লাগাবে ও মানুষ একদিন গেরুয়া রঙ সাধুদের দেবে গেরুয়া রঙ তোমাদের জন্য নয় গেরুয়া রঙ যারা ত্যাগী তাদের জন্য তোমরা তো বগি ভোগীদের জন্য কেন থাকবে শুধু মানুষকে ভুল বোঝানো সব হেরিটেজ বিল্ডিং ভেঙে দিলো আমরা হেরিটেজে টাচ করতে পারি না ও বাবা বসে আছে একটা ফরেস্টের মধ্যে দিয়ে একটা কাজ করতে গেলে আমরা করতে পারি না বাধায় বাধায় বসে আছে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া হবে কোটে চলে যাচ্ছে ইলেকশন যাতে না হয় কোটে চলে যাচ্ছে যা ইচ্ছে করে যাচ্ছে নিজে পিল খাচ্ছে আর পিল হজম করছে পিল খাচ্ছে আর পিল হজম করছে মানুষের শেষের কোনো বিচার হচ্ছে না তোমরা ফরেনে গিয়ে যে সব প্লেনের অর্ডার দিয়ে এলে কোয়েশ্চেন তো একদিন উঠবেই একদিন তোমরা রাজীব গান্ধীর বোফর্স নিয়ে কোয়েশ্চেন তুলেছিলে এবং আমার মনে আছে আমি কন্টেস্ট করেছিলাম ইলেকশন রাস্তায় রাস্তায় বোফোর্স কামান এঁকে দেওয়া হয়েছিল অলিগালি মেয়ে সোর রাজীব গান্ধী চোর হয় আর আজকে তোমরা কত ডিল করেছ কাশীপুর ডিফেন্স কাশিপুর গানসেল ফ্যাক্টরি এখন অর্ডার পায় না সব বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব বিক্রি করে দিয়েছে কত টাকা পেয়েছো বন্ধু একবার বলো তোমরা সাধু হয়ে বসে আছো মাথা ইট নিয়ে ঘুরলেই দেবতাকে পুজো করা যায় না যদি মনটা বড় না হয় যদি মনকে পুজো করা না যায় যদি দেবতা হচ্ছে মানুষ মানুষকে পুজো করা না যায় আমাদের এখানে কি হয়নি যারা টিভিতে বসে বসে কচকচানি করে আর কচুর টক বানায় কুটকাচালি করে কইকেই মন্থুরার মতো তাদের আমি জিজ্ঞেস করি বন্ধু দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেল বাংলার সম্মান বাড়েনি পশ্চিমবঙ্গ আজকে ইউনেস্কো পশ্চিমবঙ্গকে ট্যুরিজম এবং কালচারালের ওয়ার্ল্ড ডেস্টিনেশন করেছে এমনি এমনি মুখ দেখে তার কারণ হচ্ছে আমাদের সব আছে ঘরে আমাদের পাহাড় আছে আমাদের জঙ্গল আছে আমাদের নদী আছে আমাদের সমুদ্র আছে জনগণের টাকা দিয়ে একটা মন্দির করে ভাবছো ইতিহাস তৈরি করলে কই দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক আমরা করে দিয়েছি জনগণের থেকে তো টাকাটা নিতে হয়নি আমরা সরকার থেকে করেছি তারাপীঠ মন্দির করে দিয়েছি আমাদের সরকার থেকে করেছি কালীঘাট মন্দিরের ভেতরটা মুকেশরা চেয়েছিল ওদের দেওয়া হয়েছে কিন্তু বাইরেটা তিনশো কোটি টাকা দিয়ে স্কাই ওয়াক আমরা করে দিচ্ছি তারকেশ্বর থেকে শুরু করে কঙ্কালি দ্বারা থেকে শুরু করে কোনটা করা হয়নি পাথর চাপড়ি থেকে শুরু করে ব্যারিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে মাজির থান থেকে শুরু করে পাট্টা দেয়া থেকে শুরু করে আমি সেদিনকে গঙ্গাসাগরের আমি সেদিনকে ছট পুজোয় ঘাটে গিয়েছিলাম আমি হঠাৎ দেখলাম আমার চোখটা একটু চলে বেশি আর কানটাও একটু চলে বেশি আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে লেখা আছে আর এস এস আপনি ধর্ম করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না আপনারা অনেক সময় অনেককে সাপোর্ট দিয়েছেন আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই কিন্তু আমি এখনো বলবো এই লোক দুটোকে আর সাপোর্ট দেবেন না দুই জগাই আর মাথায় তাকালেই মনে হয় ওরে বাবারে এ খেতে আসছি আমাদের ছেলেপেলেরা অভিষেক ডেড়েক সুদীপদাস ওগদাস সকলে বসে থাকলো ধর্না দিল অফিসিয়াল টাইম চাইল বড় মন্ত্রী পালিয়ে গেল তার আগে গদ্যগদের সাথে দেখা করবার টাইম হলো আমাদের প্রতিনিধিদের সাথে দেখা করার টাইম হলো না একটা ছোট মন্ত্রীকে বলল তুমি অ্যাপয়েন্টমেন্ট করো সে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চার ঘন্টা তাদের বসিয়ে রেখে বল মন্ত্রী পালিয়ে গেল পেছনের দরজা দিয়ে আর আমাদের লোকেদের অ্যারেস্ট করলো এখানে তো অনেক ভালো আছো তোমরা পাশ বালিশ নিয়ে শুয়ে আছো কোটি কোটি টাকায় বিল্ডিং তৈরি করছো কোটি কোটি টাকায় বেনামি সম্পত্তি করছো ভাবছো তোমরা আজকে দিল্লিতে পাওয়ারে আছো বলে তাই যা ইচ্ছে তাই করে যাচ্ছ যে সিবিআইকে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বরবিন কেজরিওয়ালের বিরুদ্ধে বসক অশোক ছেলের বিরুদ্ধে বা অন্যান্যদের বিরুদ্ধে যা করছো মনে রেখে দাও আগামী দিন এই অফিসাররাই তোমাদের বিরুদ্ধে করবে সেদিন কিন্তু তোমাদের কেউ প্রোটেকশন দেবে না অনেক হয়েছে বলুন তো চাষি ভাইরা আমার হ্যাঁ টাকাগুলো জমিয়ে রেখেছে এক চুরির টাকা ডাকাতির টাকা কাটমানির টাকা সব বিক্রি করে দেওয়ার টাকা প্লাস জনগণকে টাকা দেয়নি একশো দিনের টাকা নেই বাংলার আবাসের টাকা নেই গ্রামীণ রাস্তার টাকা নেই সব বন্ধ করে রেখে দিয়েছো ইলেকশন আসবে বলবে হাম আবি কিষানকে নিয়ে हम बारह हजार रुपया देगा जैसे कहा था ना कि हम पंद्रह लाख रुपया देगा हर और बैंक अकाउंट में हम महिला को लिए पांच हजार करके रुपया देगा इलेक्शन का पहले तीन महीना का पहले आपको सोचना है और इलेक्शन में हार जाएगा तो ये रुपया कौन देगा और आएगा कैसे झूठा पार्टी एक्टा ঝুমলা পার্টি একটা হজবরলো পার্টি একটা খিচুড়ি পার্টি একটা গায়ের জোরে যা ইচ্ছে তাই করে যাচ্ছে এখন আবার লোক পাঠাচ্ছে ভুতে ভুতে ভালো করে শুনুন সেখানে ছবি নিয়ে গিয়ে দিল্লি নে এ কিয়া ও কিয়া ও কিয়া সে কিয়া আর আমাদের টাকাগুলো কোথায় গেল বাংলার বাড়ির যোজনাও জেনে রাখবেন আমাদের প্রাপ্য টাকা থেকে যে টাকা পাই তা সত্ত্বেও চল্লিশ পার্সেন্ট টাকা আমরা রাজ্য থেকে দিই আমাদের ভাণ্ডার থেকে গ্রামীণ সড়কে দিই একশো দিনের কাজ টাকা দেবে না মনে রাখবেন অন্যবার যা হয় একশো দিনের কাজ এবার তার ডাবল করিয়েছে আমি কি করে করিয়েছি বুদ্ধি থাকলে উপায় হয় এবং আই এম প্রাউড টু সে হ্যাঁ হয়েছে যারা শিল্প সম্মেলন নিয়ে বড়ো বড়ো কথা বলেন কিছুই তো হয় না হয় না ছটা বিজিবি এসে আমরা প্রায় পনেরো লক্ষ কোটি টাকার মতো প্রোজেক্ট পেয়েছি ইনভেস্টমেন্ট যারা করেছে তার মধ্যে দশ লক্ষ কোটি টাকা খরচা হয়ে গেছে অলরেডি বাদ বাকিটা প্রসেসে চলছে আপনারা একটু জানুন কালকে আমাদের সপ্তম বিজিবিএস শেষ হয়েছে আমরা অভাবনীয় সাফল্য পেয়েছি বিনিয়োগ প্রতিশ্রুতি এসছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার দুশো অষ্টআশি কোটি টাকারও বেশি আমাদের জিএসডিপি চার গুণ বেড়েছে রাজস্ব রাজস্ব চার গুণ বেড়েছে টাকা না দেওয়া সত্ত্বেও এত সামাজিক কর্মসূচি সত্ত্বেও মোট বাজেট বরাদ্দ তিন পয়েন্ট বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন বাজেট ন গুণ বেড়েছে আর এই ইনভেস্টমেন্টগুলো থেকে অলরেডি এক কোটি লোকের কর্মসংস্থান হয়েছে আর শুধু আমার এমএসএমইতে আলাদা এক কোটি ছত্রিশ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে আমি বলেছি একটা হোয়াইট পেপার তৈরি করে সবার হাতে দিয়ে দিতে যেগুলো কাঁদতে বসে সন্ধ্যে থেকে চোখে সুরমা লাগিয়ে ওটা কাঁদবার জন্য ওটা প্রে করার জন্য নয় ওটা ঈদের সময় উদযাপন করবার জন্য নয় নাকে নসি দিয়ে কাঁদে চোখে কো নসি দিয়ে কাঁদে আর বড় বড় কথা বলে এম আমাদের কত ইউনিট হয়েছে জানেন নশো এবং ছশো দুটো ক্লাস্টার হয়েছে নিউ সিপিএম কথা বলা মানায় চৌত্রিশ বছর রাজত্ব করে ঊনপঞ্চাশটা করেছিল আমরা এই এগারো বছরের মধ্যে ছশো দুটো ক্লাস্টার করেছি নশো ইউনিট তৈরি করেছি ওদের কান মূল্য দেওয়া উচিত রাজনৈতিকভাবে মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে আইটি সেক্টর যেখানে আমার ইয়াং জেনারেশন আগে সবাই ব্যাঙ্গালোরে চলে যেত কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেকে চাকরি ছেড়ে চলে যায় আমাদের এখান থেকে যায় না তার কারণ আমাদের এখানে স্টেবিলিটি আছে আইটি সেক্টর মনে রাখবেন বাংলাদেশের লিডিং স্টেট এখন আমরা দু হাজার আটশো আইটি কোম্পানিতে দু লক্ষের বেশি প্রফেশনাল কর্মরত নেই টিসিএস উইপ্রো ইনফোসিস কগনিজেন্ট আইবিএম এরিকশন ক্যাপজামিনি টেক মহিন্দ্র অ্যাকসিন্টার আইটিসি ইনফোটেক ব্রিটিশ টেলিকম প্লাই সব বড় আইটি কোম্পানি এখানে আমার সিলিকন ভ্যালিতে কাজ করছে এবং আরও অনেক করবেও তারা বানতলায় একটা লেদার কমপ্লেক্সের ইউপি থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রি চলে এসছে এবং বানতলায় আমরা পাঁচ লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং আগামী বছরে আরও পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে সেল গ্যাস আসানসোল দুর্গাপুরে বিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সেল গ্যাসে দেউচা পাঁচমি বীরভূম বর্ধমান এবং দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়াগুলোকে কেন্দ্র করে দেউচা পাঁচমি লক্ষ লোকের চাকরি হবে আর একশো বছর কয়লার কোনো অভাব থাকবে না এখন আমাদের বাধ্য করে ইন্দোনেশিয়া থেকে বেশি দামে কয়লা কিনতে তার কারণ ওখানে কাটাকুটি আছে একটা গরিব লোক যদি একটার জায়গায় দুটো বিড়ি খায় তাহলে সে হয়ে যায় গরু মাফিয়া আর কোল মাফিয়া হাত তোমরা যদি কোটি কোটি টাকার কাটাকুটি খেলো আর কোটি কোটি টাকার লুডু খেলো তাহলে তোমাদের কিচ্ছু হয় না তোমরা সাধু ক্ষমতা থেকে গিয়ে দেখবে কত সাধুগিরি করেছ ইউপির কেউ হিসেব নিয়েছেন মধ্যপ্রদেশের ভ্যাপাম কেলেঙ্কারি কি হলো আমাদের চাকরি করা ছেলে মেয়েদের দেখুন পঞ্চাশটা কাজ করতে গেলে একটা ভুল হতেই পারে এমন কি স্বামী বিবেকানন্দ বলেছেন কল টু দ্য নেশন গ্রন্থে রাইট টু মেক ব্লান্ডার্স কখনো কখনো ভুল হয়ে যায় ওখানে সিপিএমের লোকগুলো বসে আছে সবচেয়ে বেশি টাকা খায় ওরা এবং ওরাই দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে তার কারণ মনে রাখবেন একটা মার একটা টিম ওঠে গাড়িতে আর যে পকেটটা মারে সেই পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার বড় পকেটমার সবার পকেট কাটছে জনগণের পকেট খাচ্ছে আর নিজেদের সব গলায় লকেট করে রেখে দিয়েছে সেগুলো আগামী দিন ইধার উধার ইন্ডিয়াতেও হয়তো নেই কত বিদেশে কত চলে গেছে ইন্ডিয়ার মানি আমরা সেটা জানি না রঘুনাথপুরে আপনারা জানেন এটা তো মিথ্য কথা নয় বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে শিল্পকর শিল্পনগরী আমরা পাঁচটা ইকোনমিক করিডোর করছি ডানকুনি রঘুনাথপুর ডানকুনি তাজপুর ডানকুনি থেকে কল্যাণী ডানকুনি থেকে তাজপুর ডানকুনি থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে কুচবিহার সারা জেলায় কর্মসংস্থানে ছড়াছড়ি হয়ে যাবে একটা বাড়ি তৈরি করতে গেলেও কিছুটা টাইম লাগে আমরা অলরেডি ল্যান্ড তো ল্যান্ড পেয়ে গেছি ল্যান্ড রেডি আছে আমরা ইন্ডাস্ট্রি মিটে বলেছি আমাদের অনেকগুলো মানে ক্লাস্টার রেডি আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জমি রেডি আছে যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা চলে আসুন এমন এমনকি অনেককে বারবার লিজ রিনিউ করতে হয় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তাদের প্রবলেম হয় ব্যাংকের থেকে টাকা নিতে গেলে তাদের একটা কমিশন দিতে হয় আমরা ফ্রি হোল্ড রাইট দিয়ে দিয়েছি আমার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অনেক পাটটা ইতিমধ্যেই চা বাগানের আমার রেডি আছে আমি ঠিক টাইম মতো যাব গিয়ে দেব দার্জিলিংয়ের সার্ভে শুরু হয়েছে কাশিয়াং কালিম্পং মিরিক উদ্বাস্তুদের আমরা চিরস্থায়ী ঠিকানা করে দিয়েছি বস্তিবাসীরা আগে মালিকরা উঠিয়ে দিত এখন পারবে না তার কারণ আমরা ওদের নাম দিয়েছি উত্তরণ কেন বলতে পারেন একটা বস্তির থেকে একটা ছেলে মেয়ে যদি বৈজ্ঞানিক তৈরি হতে পারে তাহলে তার নাম বস্তি কেন থাকবে তার নাম উত্তরণ কেন থাকবে না উন্নয়ন কেন থাকবে না গ্রামে কর্মসংস্থান আমি আমাদের ছেলেদের বলি যারা বাইরেও যায় মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা কমিটি হয়েছে সামির তার চেয়ারম্যান হয়েছে ওরা যোগাযোগও রাখে যে কেউ বিপদে বললে আমরা তাদের নিয়ে আসি তাদের পরিবারকে আমরা হেল্প করি একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা হেল্প করি সিপিএমের বড় বড় কথা জয়নগরে পরপর তিন চারটে খুন করেছে আবার তাদের মুখে বড় বড় কথা যারা রক্তের নরকঙ্কাল নিয়ে নরকঙ্কাল গলায় দিয়ে বসেছিল যারা মানুষকে নদী বয়কট করতে দিত যারা নাপিত বয়কট করত, যারা ধোপ ধোপা বয়কট করত, যারা হাত কেটে দিত যারা পা কেটে দিত যারা মুন্ডু কেটে দিত যারা নরকঙ্কালের অঙ্কালের সম্রাট ছিল তাদের মুখ দিয়ে আজকে বড় বড়ো কথা বেরিয়েছে শূন্য চলে গেছে ওই শূন্যই থাকবে শূন্য থেকে যতই চেষ্টা করুক কিছু আতেল কিছু সাংবাদিক পারবেন না যতই চেষ্টা করুন উত্তর চব্বিশ পরগনা ওই অশোকনগরে তেল প্রকল্পের কাজ শুরু হয়েছে অনেক কর্মসংস্থান হবে এছাড়াও কল্যাণীতে ফ্লিপকার্ট একটা বিরাট করিডর করছে তাতে অনেক কর্মসংস্থান হবে আজকে অ্যামাজন এমনিতেই আমাদের সাথে চুক্তি করেছে আজকে অনেক বড় বড় কোম্পানি জেনে রাখুন যাদের নাম ইতিমধ্যে গতকাল ঘোষিত হয়েছে বাংলায় যদি কিছু নাই থাকত আর কিছু বিনিয়োগ নাই আসত আর উৎসাহ যদি না থাকত তাহলে চল্লিশটা কান্ট্রি চল্লিশটা দেশ পার্টিসিপেট করত রাশিয়া এসছে আফ্রিকা এসছে জাপান এসছে সমস্ত নেদারল্যান্ড থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে সবচেয়ে বড় ডেলিগেশন ইউকে থেকে এসছে বাহান্ন জনের বাহান্নটা কোম্পানি সবাই বলছে বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন আমরা বাংলায় ব্যবসা করব আগামী দিন মনে রাখবেন বাংলায় ডেস্টিনেশান যারা বাইরে কাজ করতে গেছেন আমি তাদের বলি শুধু মধু বিপদে পড়বেন না হয়তো কোনো কোনো কন্ট্রাক্টর কিছু বেশি টাকা দেবে বলে লোভ দেখিয়ে নিয়ে যায় কিন্তু কনস্ট্রাকশানের কাজ তো আমাদের এখানে ঢেলে হচ্ছে আমি সামিরুলকে বলবো ওদের বলতে যে তোমরা ফিরে এসে এখানে কাজ করো আমার স্কিল লেবার এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট স্কিলে আমরা নাম্বার ওয়ান এম এস আমরা নাম্বার ওয়ান আমরা ক্ষুদ্র শিল্পে যেটা বলেছি নাম্বার ওয়ান বিজিবিএসে উই আর টপ অফ দ্য টপ যেটা মানে ইজ ইজ অফ ডুইং বিজনেসে আজকে এমনি এমনি কন্যাশ্রী ইউনাইটেড নেশনস পুরস্কার পায় এমনি এমনি দুর্গা ইউনেস্কো হেরিটেজ পায় এমনি এমনি কালচার আমাদের এখানে ইউনেস্কো হেরিটেজ পায় এমনকি সবুজ সাথী সাইকেল থেকে লক্ষ্মীর ভাণ্ডার নকল করছে আজকে বলো আমার যদি টাকা থাকতো এই আমরা যে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাই কেন্দ্রের কাছ থেকে আরও ঢেলে আমি অনেক কাজ করতে পারতাম গ্রামীণ রাস্তাগুলো খারাপ হয়ে গেছে মানুষের দুঃখ আছে তাও আমরা নিজেদের থেকে এগারো হাজার রোড নতুন করে করেছি হচ্ছে তাছাড়াও আমি এমপি এমপিএডের টাকা দিয়ে আমি আমাদের সাংসদ যারা লোকসভার আছে তাদেরও বলবো অন্য কিছু না করে শুধু গ্রামীণ রাস্তা করুন যার এলাকায় যা পড়ে প্লাস রাজ্যসভার চুয়ান্ন কোটি টাকা আমি গ্রামীণ রাস্তা করতে দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছে পাওয়ার ডিপার্টমেন্ট সতেরো কোটি টাকা ওদের ডিভিডেন্ড দিয়েছে আমি সব রাস্তায় দিয়ে দিয়েছি রাস্তা তৈরি করো আর আস্তে আস্তে আমাদের টাকা যখন হবে বাংলার বাড়িও একটু ধৈর্য ধরুন হবে সরাসরি মুখ্যমন্ত্রী যারা অ্যাপ্লাই করেছিলেন তার মধ্যে নব্বই লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার এবং নব্বই লক্ষ উইডো পেনশন আমি রেডি করে রেখেছি ঠিক টাইম মতো উৎসবগুলো মিটে গেলে আমি গিয়ে গিয়ে সেগুলো দিয়ে আসবো চা পাট্টা ইতিমধ্যেই রেডি আছে এরকম অনেক কাজ আমাদের রেডি আছে আজকে স্টুডেন্টদের বাবা মারা কত খুশি আজকে ছেলেমেয়েরা দশ লক্ষ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড পায় স্কলারশিপ পায় কন্যাশ্রী সব সরকারি স্কুলের সব মেয়েরা আমার কন্যাশ্রী স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে আবার দশ লাখ টাকা স্মার্ট কার্ড আঠেরো বছর বয়স হলে মানে পঁচিশ হাজার টাকা লেবার ডিপার্টমেন্টও আছে কোনো লেবার মারা গেলে দু লক্ষ টাকা দেয় তাদের মেয়ের বিয়েতে তারা টাকা দেয় পঁচিশ হাজার টাকা করে সামাজিক সুরক্ষা যোজনা কি নেই কেউ মারা গেলে সে যদি সাহায্য চায় তাকেও দু হাজার টাকা দেওয়া হয় শেষ কৃত্য করবার জন্য একটা বাচ্চা জন্মলে সবুজ্রী দেওয়া হয় কি নেই ক্লাস নাইনে উঠলে ছেলে মেয়ে সবাই সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে সবাই স্মার্টফোন পায় ছোটরা বিনা পয়সায় বই পায় বিনা পয়সায় ড্রেস পায় আগে মিল থেকে কাপড় আসত আমি বললাম না আমাদের ঘরে অনেক কিছু সম্পদ আছে আমরা তাতির কাপড় নেব এবং তাঁতির কাপড় নিয়ে আমার ঘরে ঘরে ছেলেরা মেয়েরা যারা সেলাই করে তারা করবে আজকে কয়েক কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে মনে রাখবেন কারণ সমস্ত জামা কাপড় স্কুলের আজকে আমরা তাদের দিয়ে তৈরি করাচ্ছি আমি পুলিশকেও বলেছি তোমাদের ড্রেসও তোমরা আমাদের তাঁতিদের দিয়ে তৈরি করাবে এখানকার লোকেদের দিয়ে যাতে এখানকার লোকেরা বিজনেস ভালো করে করতে পারে কোনটা হয়নি আগে চাষিরা বেচারারা ধানের দাম পেত না আমাদের সরকার এরা ফুড কর্পোরেশন আধ ভাঙা ভাঙা চাল দিত মনে আছে রেশনে আর আর্ধেক পাথর মিশিয়ে দিত আমরা এখন আমাদের চাষিদের কাছে তারা ভালো চাল উৎপাদন করে এবং আমরা চুয়ান্ন লক্ষ মেট্রিক টন কোটি মেট্রিক টন আমরা চাল প্রকিওর করি চাষিদের কাছ থেকে ডাইরেক্ট এবং এটা আমরা বিনা পয়সায় দিই রেশন সবাইকে তাহলে এডুকেশন বলুন হেলথ বিনা পয়সায় হসপিটালে তাছাড়াও স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার এডুকেশন বলুন হেলথ বলুন লোকপ্রসার শিল্পী তারাও পেনশন পায় আর লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন বা আগামী দিনেও যারা পাবেন মনে রাখবেন যেই ষাট বছর বয়স হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে বার্ধক্য পেনশনে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চিরস্থায়ী চিরকালীন চলবে আর অনেকে জানে না বাংলায় পপুলেশন ইজ টু হাই প্রায় এগারো বারো কোটি লোক বাংলায় আছে একটা ছোট্ট গোয়াতে যেটা করা সম্ভব মাত্র কয়েকটা লোক তো বাংলায় সেটা সম্ভব নয় তা সত্ত্বেও আমরা এক মাসে তিন এক তিন তিরিশ মেগাওয়াট করে আমরা তিরিশ ইউনিট করে আমরা তিন মাসে একশো ইউনিটের পাওয়ারে ছাড় দিয়েছি গরিব লোকেদের সেটাও আমরা নিইনি এত কাজ করবার পরেও বিজেপির কাছে আমায় জ্ঞান শুনতে হবে সিপিএমের কাছে আমার জ্ঞান শুনতে হবে কি আমার ছাত্র যুব ভাই বোনেরা বদলা নিতে হবে বদলা মানে রাজনৈতিক বদলা রাজনৈতিকভাবে প্রত্যেকটা বুথে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিন ব্যাগেজ গুটিয়ে সব ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপির সংগঠনগুলো কোথাও বনবাসী নামে কোথাও আর এস নামে বিভিন্ন জায়গায় লক্ষ্য রাখুন আমরা অনেক সময় তাকিয়ে দেখি না তাকিয়ে দেখতে হবে নজর রাখতে হবে সবসময় পুলিশের ওপর নির্ভর হলে হবে না নিজেকেও লক্ষ্য রাখতে হবে ক্লাবগুলোর সাথে যোগাযোগ বাড়াতে হবে পুজো কমিটিগুলোর সাথে যোগাযোগ বাড়াতে হবে সিভিক সোসাইটির সাথে যোগাযোগ বাড়াতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ বাড়াতে হবে আর একটা কথা আমি বলি আমি যেন আমার কানে না আসে যে তৃণমূল কংগ্রেসের ফাইটের জন্য কোনো কোম্পানির গেট বন্ধ হচ্ছে বা কোনো স্ট্রাইক হচ্ছে আমরা স্ট্রাইক করতে দিই না এটা আমাদের পলিসি নয় আমরা বন্ধ করতে দিই না এতে অনেক প্লাস পয়েন্ট আমাদের রয়েছে যদি প্রবলেম থাকে লেবার প্রবলেম টক টু মলয় ঘটক লেবার মিনিস্টার ঋতব্রত ব্রত এরা আছে এরা কথা বলে নেবে কিন্তু আমি একটা এমএলএ গিয়ে আমি বন্ধ করে দিলাম মাঝখান থেকে আমি প্রোটেকশান দিলাম এটা ঠিক নয় আমি সবাইকে অ্যালার্ট করছি আর মনে রাখবেন আপনাদের থেকে অনেক বড় চোর ওরা আমি চাই না আমার কোনো কর্মী চোর বদনাম নিক আপনি পাঁচ টাকা নিলে বদনাম হচ্ছে পাঁচশো কোটি টাকার আর বিজেপি লক্ষ লক্ষ কোটি টাকা ঝেড়ে দিলে মানে মেরে দিলে মানে চুরি করলে যেহেতু নিজেরা গভর্নমেন্টে আছে তাই টাকাগুলোকে ইধার উধার পাশান করে দিচ্ছে তখন কিন্তু কেউ কোয়েশ্চেন করতে পারে না কোয়েশ্চেন করে না টিভি চ্যানেলগুলোকে বলে দেওয়া হয় সকালবেলায় বিজেপি বিজেপি পার্টি অফিস থেকে এই এই নিউজ দেখাবে আর এই এই নিউজ দেখাবে না এই জিনিস চলতে পারে না মানুষের গণতান্ত্রিক অধিকার নেই ভারতবর্ষে পিটিয়ে মেরে দিচ্ছে কোনো বিচার নেই এফআইআর করতে দেয় না আরে আমরা তো এফআইআর করতে দিই আমরা তো বিচার দিই আমরা মানবিক সরকার একটা কেউ মারা গেলে আমরা সঙ্গে সঙ্গে থেকে সাহায্য করি দেখলেন না মালদা একটা ঘটনা এক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের কোনো তুলনা হয় না আমি দেখলাম একটি দুর্গাপুজোর ক্লাব পুড়ে গেছে আমি কৃষ্ণেন্দুকে ফোন করলাম ফোন করে বললাম কৃষ্ণেন্দু এই ক্লাবটাকে ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেশনকে সাথে নিয়ে তোমরা হেল্প করে দাও যাতে ওদের পুজো হয় পুজো যাতে না আটকায় এক রাতের মধ্যে তারা ঠাকুর তৈরি করে তারা প্যান্ডেল তৈরি করে তারা পুজো করলো এবং সবার কাছে একটা গর্বের পরিচয় দিল এটা লোকে কত ভালোভাবে দেখে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার স্পেশাল আবেদন থাকবে বিজেপির টাকা নিয়ে দু একজন ভুঁই ফুট উঠেছে এমনকি হাইকোর্টের রেজিস্টারের গাড়িকেও ধাক্কা দিয়েছে ভাঙড়ের খুনেও জড়িত আছে এরা গিয়ে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘুদের কাছে নানা রকম মিথ্যে কথা বোঝাচ্ছে বিশ্বাস করবেন না বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউল কাস্টের রিজার্ভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল তোরা কি দিবি না রিজার্ভেশন আমরা ও মধ্যে দিয়ে ও রিজার্ভেশন রিজার্ভেশান সতেরো পার্সেন্টের মধ্যে দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছি কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাব্লিউ হচ্ছে টিচার হচ্ছে প্রফেসর হচ্ছে নিজে পায়ে দাঁড়াচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে ইসরোয় দেখুন চন্দ্রাভিযান হলো শুধু বাংলারই বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিক সহ টেকনিক্যাল যারা আছে চল্লিশ জন বাংলার ট্যালেন্ট বাংলার মেধা এদের আমরা স্যালুট জানাই ঈশ্বরোর তো দোষ নেই ভালো হলে একজনের নামে গুণ আর খারাপ হলে ওদের নামে দোষ আবার পাঠালো চাঁদে লোক লোক না মানে লোক যেতে পারে কি না ওই যে মাটিতে নেমে বেচেরা ঘুমিয়ে পড়ল আর জাগছে না যেখানে যাচ্ছে সেখানেই পতন পতন শুরু হয়ে গেছে ধাক্কা শুরু হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভালো খেললো সব খেলায় জিতল আর পাপিস যেখানে গেল সেইখানে গিয়ে ভরাডুবি হলো বলে না অতি চালাকের গলায় দড়ি বেশি চালাকি করতে গেছে সব ফেডারেশনগুলো নিয়ে নিয়েছে পলিটিক্যাল পার্টির লোকেরা আগে নিয়ম ছিল পলিটিক্যাল পার্টির লোকেরা ফেডারেশন মানে ফেডারেশনগুলো নেবে না ফুটবলেও পড়িয়ে দিয়েছে গেরুয়া ক্রিকেটেও গেরুয়া কাবাডিতেও গেরুয়া বাথরুমেও গেরুয়া মেট্রোতেও গেরুয়া স্টেশনেও গেরুয়া যেন মনে হচ্ছে টাকাটা তো পার্টি থেকে এসছে রেল ডিপার্টমেন্টই তো উঠিয়ে দিল কার কাছে কোয়েশ্চেন চাইবেন আমাদের সময় একটা আরশালা ঘুরলে কত করেছিলাম আমি বদনাম করতো এখানকার চ্যানেলগুলো বসে বসে আর আজ পর 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কত মারা গেছে উড়িষ্যায় কত ডেড বডি কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত কেউ জানে না অথচ ট্রেনের ভাড়া প্লেনের ভাড়া থেকে বেশি বাড়িয়ে দিয়েছে আমি তো গরিব লোকের জন্য যে ইজ্জত করেছিলাম যে একশো কিলোমিটার পর্যন্ত তিন মাসে মাত্র পনেরো টাকায় তারা যাতায়াত করতে পারবে এরা মানুষের ইজ্জত কেড়ে নেয় গরিব মানুষের মুখের খাবার কেড়ে নেয় বিশ্বভারতীতে দেখলেন না শান্তিনিকেতনে সরি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পুচিয়ে দিল আমায় গালাগালি রাও দাও আমার তাতে গায়ে ফোস্কা পড়ছে না আমি এখন কেয়ারও আরও করি না আমি জানি কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই সারাদিন কোনো কাজ করে না কোনো কর্ম করে না মাথার মধ্যে শুধু নেংটি দূর ঘুরে বেড়ায় তো নেংটিউ বুদ্ধি কতটা ওই কুটুস 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 সারাক্ষণ চলছে কুটুস কুটুস আর কিছু নেই তাই মনে রাখতে হবে আমাদের আরও জাগ্রত হতে হবে দিদি বলল তবে করতে হবে অভিষেক বলল তবে করতে হবে ববি বলল তবে করতে হবে অরূপ বলল তবে করতে হবে চন্দ্রিমা বলল তবে করতে হবে না এটা নিজেদের দায়িত্ব অনেক জায়গায় ব্লক চেঞ্জ হয়েছে যে সভাপতি ছিলেন আগে তিনি ভাবছেন আমি কি হারিয়ে গেলাম না মনে রাখবেন ওয়ান ম্যান ওয়ান পোস্ট করা হয়েছে হ্যাঁ আমাকে দুটো পোস্ট দিয়েছে কেন দিয়েছে আমি জানি না আমি তো আমিও বলেছিলাম আমাকে ভাই একটা পোস্ট দাও আজকে নবজোয়ার কতদিন ধরে তা আপনারা করলেন হয়নি সাকসেসফুল সব কিছু হয়েছে আগামী দিনও হবে আবার দিল্লি যেতে হবে আমাদের চব্বিশ তারিখ থেকে অ্যাসেম্বলি চালু হচ্ছে আমি বলবো এমএলএদের প্রথমেই সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অনেক অ্যাসেম্বলিতে অনেক এমএলএ আসেন না বেড হলেন সেটা স্পিকারকে বললেন ঠিক আছে সেটা কিছু দিনের জন্য মাফ করা গেল কিন্তু না জানিয়ে পার্টিকে বিধানসভায় আসছেন না এটা ঠিক নয় কিন্তু প্রত্যেকটা ব্যাপারে ওরা ভোট চায় ওদের এটাই বদমাইশি চিমটি কাটার সুতরাং ওরা যদি চিমটি কাটে আপনারা তাহলে কি করবেন ওরা যদি রাম চিমটি দেয় আপনারা ওদের শ্যাম চিমটি দেবেন আপনাকে প্রেজেন্ট থাকতে হবে কাজ করতে হবে নিজেকে কখনো অহংকারী ভাববেন না তৃণমূল কংগ্রেস অনেক সংগ্রাম করে এসছে আমাদের আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি সারা শরীরে মারের চোট নিয়ে অনেকেই ববি সেদিনকে আমায় বলছিল দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে কেন বলে যে মার খেয়েছি ডান্ডার পর ডান্ডা খেয়েছি বক্সিদা ডান্ডার পর ডান্ডা খেয়েছে বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা খেয়েছে অনেক লড়াই করেছে আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া তাতে তো পপুলার হয়ে যাবে তিন মাসের জন্য যেটা বাই ভেতরে বলতো সেটা বাইরে বলবে রোজ প্রেস করে বাইরে বলবে হয়ে গেল কি যায় আসে মূর্খ না হলে কেউ এই জিনিস করে ইলেকশনের তিন মাস আগে আমাদের চারটে এমএলএকে জেলে ভরে রেখেছে ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি চারজনকে আমার জেলে রাখে আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যা কেস আছে খুনের কেস আছে অন্য কেস আছে আমি জনকে জেলে ভরব কখনো পুলিশের মুখে আটা ছুঁড়ে দিচ্ছে কখনো মারছে পুলিশ সহ্য করছে পুলিশকেও আমি বলবো পুলিশ পুলিশের কাজ নিয়ে করবে ভালো করে আমরা দয়া চাই না কারো কিন্তু নিজেদের মর্যাদা নিয়ে নিজেরা লড়াই করতে চাই তাই সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অ্যাসেম্বলি চলবে তিনটে থেকে পাঁচটা তিনটের মধ্যে আশা করি অ্যাসেম্বলি শেষ হয়ে যাবে ও গুরু নানকের বাদ দে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিনে মেলেরা কম্পালসারি অ্যাসেম্বলির মধ্যে যে বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচু আছে ওখানে বসে দু ঘন্টা করে ধর্ণ দেবেন একশো দিনের টাকা দাও বাংলা আবাসের টাকা দাও রাস্তার টাকা দাও আর না হলে বাংলা থেকে বিদায় নাও দিল্লি থেকে বিদায় নাও আমি আপনাদের বলবো দুই এবং তিন ডিসেম্বর প্রত্যেকটা ভূতে বুতে মিছিল করবেন যারা নতুন এসছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন পুরাতন যারা আছেন নতুনদের কাছে ডেকে নেবেন আমরা সবাই সমান এটা মাথায় রাখতে হবে আর যদি কেউ পুরনো থাকেন সে বঞ্চিত হয়েছে তাকে আমি অন্যভাবে অ্যাকোমোডেট করব তার কারণ হচ্ছে আমি চাই না কেউ বাইরে থাকুক যদি কোনো লোক আপনাদের সাথে জয়েন করতে চায় আপনারা ফেলে রাখবেন না যত পারেন নিয়ে নেবেন যদি ভালো লোক হয় ঠিক আছে তার কারণ হচ্ছে এটা আপনাদের কর্তব্য অনেক সময় আপনারা করেন না একটা কথা বললে বসে থাকেন কখন কে পারমিশান দেবে আমি বলে যাচ্ছি বকশিদা এখানে আছে বকশিদার থেকে পারমিশান দেবেন অভিষেকের চোখটা একটু প্রবলেম হয়েছে ও হসপিটালে এখন গেছে ও ভীষণ মানে ওই ব্লাড বেরিয়েছে ভীষণ চোখের থেকে ও অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে সেই জন্য ও হয়তো আসতে পারেনি বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে তাহলে দুই তিন কিন্তু বুতে বুতে শনিবার রবিবার কি হবে কি হবে না ছাত্র যুব মহিলা সংখ্যালঘু ট্রেড ইউনিয়ন তপশিলি আদিবাসী সবাইকে রাজবংশী একসাথে করতে হবে মতুয়া একসাথে কাঁধে কাঁধ মেলিয়ে প্রতি ভূতে ভূতে আর যখন বাবুরা আসবে প্রচার করতে যারা বঞ্চিত তারা যেন বলে গায়ে হাত দেবেন না কারো আমাদের প্রাপ্য টাকা কোথায় গেল জবাব দাও আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দাও বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলাকে লাঞ্ছনা করা চলবে না এর জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার নেই ওরা চাইবে একটা ঢিল ছুঁড়ে মারপিট করে আপনার নামে বদনাম দেওয়ার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সেই ওদের প্ররোচনায় পা দেবেন না আপনারা আপনাদের কাজ করবেন দুই তিন বুতে বুতে তাহলে মিছিল হবে দুই তিনে বুতে বুতে মিছিল হবে কি জোরে বলুন হবে আরে যারা সামনে বসে আছেন বলুন যারা লাস্টে বসে আছেন যারা বাঁ যারা ডান দিকে যারা নিচে বিজেপি বিদায় দিতে হবে তো ওরা কিন্তু নোটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াবে আর আপনারা খড়ের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াবেন আমাদের চাষিরা ধান তোলে তারপরে খড়টা পড়ে থাকে আমি কি বলছি বুঝতে পারছেন নজর রাখবেন গাড়িগুলো লক্ষ্য রাখবেন অনেক সময় সেন্ট্রাল এজেন্সির গাড়িতে করে টাকা সাপ্লাই হয় টাকা আমদানি হয় ভয় পাবেন না রুখে দাঁড়াবেন মেয়েদের দিয়ে সামনে দিয়ে কাজ করাবেন ছেলেরা পেছনে থাকবেন আর আমি মালাকে আর চন্দ্রিমাকে বঙ্গ জননী আর মহিলা কংগ্রেস নিয়ে একটা প্যারালাল মানসিকতা তৈরি হয়েছে এটা না করে আমি এটাকে মার্জার করে দিলাম মহিলা কংগ্রেসে মালারায় চেয়ারম্যান থাকবে আর চন্দ্রিমা প্রেসিডেন্ট থাকবে একসাথে কাজ করবে এবং ছাত্ররা যারা আছেন তিনাঙ্কুরদের আমি বলবো আরও বেশি করে এফেক্টিভ হয়ে সমস্ত জেলায় জেলায় গিয়ে ইউনিটগুলোর সাথে কথা বলে তাদের এগিয়ে আনতে হবে প্রতিবাদ করতে হবে যুবরা যারা আছেন আরও বেশি করে যুবকদের নিয়ে আসুন আমি সাউনিকে বলবো বেশি করে যুবকদের নিয়ে আসুন মোশারফ তুমি সংখ্যালঘু দায়িত্বে আছো তোমাকে পুরোটা কিন্তু দেখতে হবে এবং সংখ্যালঘুদের এরিয়ায় তুমি যাও তুমি স্বামীরের সাহায্য নাও তুমি ববিরও সাহায্য নাও তাছাড়াও সিদ্দিকুল্লাহ সাহেব থেকে শুরু করে আমাদের অনেকে আছে তাদের সকলের সাহায্য নাও তপসিলী ভাই বোনেরা যারা আছেন মনে রাখবেন এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি কোনো দিন করবে না ইলেকশন আসলে তখন বাড়িতে গিয়ে গিয়ে ওদের পয়সায় রান্না করে আপনাদের বাড়িতে গিয়ে খাবে খেয়ে বলবে দেখো আমি কত তপশিলি প্রেমী আর আজকে সবচেয়ে বেশি দলিতরা এদের রাজত্বর অত্যাচারিত সংখ্যালঘুরা এদের রাজ্যে অত্যাচারিত তারা মুখ ফুটে কথা বলতে পারে না ভোটার লিস্ট শুরু হয়ে গেছে মনে রাখবেন লাস্ট ডেট নাইনথ ডিসেম্বর শেষ দিন মাইগ্রেন্ট ওয়ার্কারদের নামগুলো যাতে ভোটার লিস্টে থাকে তার পরিবারের লোকেদের সাথে কথা বলে নেবেন মাদার স্টুডেন্ট মহিলা সব সংখ্যালঘু সবাই মিলে ডোর টু ডোর সার্ভে করে ভোটার লিস্টে অনেক সময় এরা কী করে নিচে যারা বসে থাকে দেখবেন ল্যান্ড ভেস্টেড ল্যান্ড গভর্নমেন্টের দিয়ে দেয় সেজন্য আমরা একটা কমিশন করে দিচ্ছি সেই জন্য আপনাদের বলছি এটা আপনারা না এটা আমি অন্যদের কথা বলছি একটা ভোটার যেন না বাদ যায় মনে রাখবেন অনেক সময় আমরা একটা ভোটেও হেরে যাই ভোটার লিস্ট পোস্টাল ব্যালট এখন থেকে ভালো করে নজর রাখবেন এবং মা বোনেরাও মহিলারা আমাদের দলকে অনেক এগিয়ে দিয়েছে আমি মা বোনদেরও বলবো নিজেরা বাড়ি বাড়ি গিয়ে যারা ভোটার ফর্ম ফিল করতে না পারে তাদের বিডিও অফিসে নিয়ে যাবেন যদি দেখেন কোনো বিডিও অফিসে বিডিও নেই বসে আছে তার বিরুদ্ধে রিটিন কমপ্লেন ডিএমকে করবেন আমার মনে রবিবার দিন ছাড়া অন্যান্য দিনগুলো খোলা থাকবে তাই তো হ্যাঁ প্রতিদিন সকাল দুটো পর্যন্ত দশটা থেকে আর শনি রবিবার বিকেল চারটে পর্যন্ত এটা মাথায় রাখবেন ভোটার লিস্ট যদি ঠিক মতো না করতে পারেন ইভিএম মেশিন যদি ঠিক মতো না দেখতে পারেন কোথায় কি ঢুকিয়ে দেবে তার ঠিক নেই মনে রাখবেন আপনারা নিজেরাই কম্পিউটার আপনারা নিজেরাই ইঞ্জিনিয়ার আপনারা নিজেরাই চাষি আপনারা নিজেরাই মা বোন সবার ইলেকশন ইলেকশন মানে ইলেকশনটা হচ্ছে একটা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ আর বিজেপির মতো পার্টিকে যদি হারাতে হয় ওই যারা গদ্দার দেশের সাথে যারা গদ্দারি করেছে ইন্ডিয়ার নাম যারা তুলে দিয়েছে সিলেবাস তুলে দিয়েছে অনেক ঐতিহাসিক ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে তাদের কিন্তু কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই নিজেকে শক্তিশালী মনে রাখুন ভালো করে হাঁটাচলা করবেন হাঁটাচলা করলে শরীর ভালো থাকে আর যত লোকের বাড়ি বাড়ি যাবেন তত বেশি আপনার এক্সারসাইজও হবে আগে মেয়েরা রান্না করতো খুমতিনারতো নাড়ত এক্সারসাইজ হতো কাপড় কাসতো এক্সারসাইজ হতো বাটনা বাটতো কোমরে এক্সারসাইজ হতো আর এখন আমরা সবাই চলে গেছি মেশিনে অর্থাৎ আমরা এই এক্সারসাইজগুলো করি না বলেই সুগার থেকে শুরু করে অনেক রকম রোগ বাড়ে নিজেদের অ্যাক্টিভ করুন অনেকে আবার কথায় কথায় যেমন সৌগাদ্য মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল আরে কিসের বয়স মানুষের মনের কি কোনো বয়স আছে মানুষের মনের কোনো বয়স নেই যত দিন সুস্থ হয়ে যত যতদিন বাঁচবেন অয়েল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন যত দিন মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র জমি এটা বিজেপিকে এবং সিপিএমকে বলে দিতে হবে আমি এটুকু বলে আপনাদের সকলকে আমি ডিসেম্বরের সেকেন্ড উইকে বা থার্ড উইকে পার্লামেন্টও চলবে আমরা দিল্লি যাব এবং হিন্দি সেল আমাদের যারা আছে উর্দু সেল সংখ্যালঘু সেল তাদেরও একটু এফেক্টিভলি কাজ করতে হবে আমি করে দিলাম আর পদ নিয়ে ঘরে বসে থাকলাম তা হবে না পদটাকে উত্তরণ করতে হবে পদের উন্নয়ন চাই সুতরাং মানসিকভাবে তৈরি থাকুন আমি ডিসেম্বরের সেকেন্ড বা থার্ড উইকে পার্লামেন্ট চলাকালীন যখন যাব আমি সব এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীকে সময় চাইবো যদি সময় দেন ভালো আর সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে যদি আমাদের পেটায় অনেক পেটানি সিপিএমের কাছে খেয়েছি আপনাদের কাছেও একটু খেলেও মায় ওটা খেলে আমাদের শক্তি বাড়ে চিন্তা করবেন না সুতরাং এখন থেকে তৈরি হন বুথে মিছিল মিটিং ভোটার লিস্ট এমএলএদের প্রোগ্রাম আমি কিন্তু রেগুলার রিপোর্ট নেবো কারা এসছে আর কারা আসেনি এগুলো করবেন তারপরে দিল্লি চলো হবে এমনিতেই দিল্লি এবার দখল হবে আর তিন মাস কিন্তু আমার একশো দিনের কাজের মজুরির টাকা দিতে হবে বাংলার আবাসের টাকা দিতে হবে রাস্তার টাকা দিতে হবে এটা তোমাদের টাকা নয় এটা জনগণের টাকা জনগণের টাকা জনগণকে ফেরত দাও নয় বিজেপি বিদায় নাও মাঝখান থেকে একটি কথা থাকবে না কথা কম কাজ বেশির মধ্যে দিয়ে এটা করতে হবে কে আপলো ইয়াদ হওয়া না ম্যানেজ কাহা হ্যাঁ আমারা ইধার মেয়ে হিন্দিভাষী বি বহুদ রাজস্থানী বি বহুত হ গুজরাটি হ मद्रासी भी है केरलियन भी है पंजाबी भी है हिंदू बौद्ध शिको जैन पारोशिको मुसलमान खानी सबाई के लिए सब कम्युनिटी के आहवान जानवीजे बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ देश बचाओ, बचाओ। तृणमूल कांग्रेस जिंदाबाद इंडिया अलायस जिंदाबाद जय बांगला जय बांगला जय बांगला जय बांगला जय बांगला जय बांगला हरेगा भाई हरेगा बीजेपी हरेगा हरेगा भाई हरेगा बीजेपी हरेगा हरेगा भाई हरेगा बीजेपी हरेगा जीतेगा भाई जीतेगा तृणमूल जीतेगा जीतेगा भी जीतेगा तृणमूल जीतेगा বিজেপি বিজেপি দুর্নীতিবাজও সবচেয়ে বড় দুর্নীতিবাজ বিজেপি আর সিপিএম এদের কোনোদিনও ক্ষমা করবেন না অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বান্দে মাহাতরম খোদা হাফেজ নমস্তে ইনশাআল্লাহ সত সকলে ভালো থাকুক জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত হবে সবাই উঠে দাঁড়ান আর আমাদের রাজ্য সঙ্গীত আমাদের রাজ্যের যে সঙ্গীত আমি সবাইকে ইন্সট্রাকশন দিচ্ছি মিটিংয়ের প্রথমে হাত জোর করে নমস্কার করে বাংলার মাটি বাংলার জল হবে আর প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীত হবে দুটোই আমাদের বাংলার অবদান জনগণ

জি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ দলের কর্মী সমাজের পক্ষ থেকে তার কারণ তিনি তার সময়ের মধ্যেও সময় বার করে দলের কর্মীদের সাথে আজকে এই সভা করলেন আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কেন্দ্রের বঞ্চনা নিশ্চিত তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে দেবেন এটা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন তাই আমরা চেষ্টা করব সকলে মিলে আমরা দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যেভাবে কর্মসূচি দেবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব